نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী স্কুল ময়দানে আয়োজিত তাওহীদ জনতা উলামায়ে হক্কানী রব্বানীর নেতৃত্বে আহলুস সুন্নাহ জামা পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বরকতময় সম্মেলনের সম্মানিত সভাপতি বহু আলেম ওলামাদের মুরব্বী সিরে তাজ বর্ষিয়ান বরেণ্য আলেমে দিন আল্লামা শামসুদ্দোহা সাহেব দামদ বরকাতুল আলিয়াম মঞ্চ উপবিষ্ট ডজনে ডজন হাক্কানি রব্বানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম বেরাদরানে ইসলাম পর্দার আড়ালের পর্দানিসীন মা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া কোরআন এবং সুন্নার আলোচনা শোনার জন্য সহি সহি কথাবার্তা শোনার জন্য জলিসুর রহমান জান্নাতের বাগানে এসে সামিয়ানার নিচে বসে ওয়ারাসতুল আম্বিয়াদের চেহারার দিকে তাকিয়ে সহি সহি কথাগুলো শোনার জন্য যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন
তার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, খুতবা দুরুদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতে করিমাকে সামনে রেখেই মুখতাসার আলোচনা। আল্লাহ তাআলা বলার বোঝার আমল করার তৌফিক দান করুক, যেরকম আমি। তেলাওয়াত কি তো আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা উলামায়ে কেরাম, তুলাবায়ে আজাম দিন শিখেছেন বুঝেছেন, এই জাতীয়দের সংখ্যা আমাদের মাহফিলে একটু বেশি থাকে, ঠিক না বেঠিক? আলা শব্দটা হরফে তম্বি, সতর্ককারী অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে যেখানে গুরুত্বপূর্ণ বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেখানে তিনটি শব্দ ব্যবহার করেছেন, কয়টি শব্দ? হয়তো আলা, নয়তো ইন্নামা, নয়তো কসম। যত জায়গায় বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় বয়ান করেছেন আলা ব্যবহার করেছেন, নয়তো ইন্নামা ব্যবহার করেছেন, নয়তো কসম ব্যবহার করেছেন। এই তিনটা শব্দের একটা শব্দ আজকে আলা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এটাকে আরবিতে হরফে তম্বি, সতর্ককারী অক্ষর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলা, হে আমার বান্দা বান্দি, সাবধান, সতর্ক হয়ে শোনো, চৌকন্না হয়ে শোনো, মনে রাখার জন্য শোনো, ভুলে গেলে চলবে না, মৃত্যু পর্যন্ত সেই কথাটি তোমাকে মনে রাখতে হবে। অলস অবহেলার কণ্ঠে শুনলে হবে না, চৌকস সেন্সিয়ার সেন্সিটিভ হয়ে তোমাকে কথাটা শুনতে হবে। সেই কথাটা কি? ইন্না নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, ওলি এক বচন, আউলিয়া বহু বচন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে সতর্কতার জন্য বলছি, খেয়াল করে শোনো, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, এদের দুনিয়ার জীবনেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের জীবনেও কোনো টেনশন থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, তাফসিরে জালালাইন শরীফে লেখে, লা খাউফুন আলাইহিম আয় ফিদ দুনিয়া, ওয়ালা হুম ইয়াহজানুন আয় ফিল আখেরা, নাই তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় এবং থাকবে না তাদের পরকালের বাড়িতে কোনো টেনশন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পুরস্কার ঘোষণা করেছেন, আমার বন্ধু যারা, আমার হাক্কানি ওলি যারা, আমার খাস বন্ধু যারা, আমার স্বজন যারা, আমার আপন যারা, আমার প্রিয়তম যারা, এদের দুনিয়ার জীবনেও কোনো ভয় নাই, এদের পরকালের জীবনেও কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পুরস্কারটা আগে ঘোষণা করেছেন, ডিউটিটা পরে আনছেন। মানুষ তো আগে নগদ পুরস্কার জানতে চায়, ঠিক না বেঠি? পুরস্কার না যাই না কেউ ডিউটি করতে যায় না। আমি চাকরি করব, আমার স্যালারি কত, আগে আমাকে স্যালারি জানতে হবে, স্যালারি কত দিবেন তাহলে আমি চাকরি করব। ড্রাইভার খুঁজবেন, আগে স্যালারি চাইবে। ফ্যাক্টরিতে লোক নিয়োগ দিবেন, আগে স্যালারি জানবে। আপনি কোনো লটারির পুরস্কার ঘোষণা করবেন, আগে জানবে কী দিবেন, কী দিবেন, লটারি কিনলে কী দিবেন। দুনিয়ার মানুষ আগে পুরস্কারের পাগল, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পুরস্কারের কথাটা আগে বলেছেন। এরপরে এবার ওলি হওয়া যাবে কিভাবে, কোন কোন কাজ গুলো করলে ওলি হওয়া যাবে, সেই কথাগুলো পরে বলছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আমার ওলি যারা তাদের জন্য দুইটা পুরস্কার,
আমার ওলি হইতে হলেও দুইটা ডিউটি, কয়টা ডিউটি? আমার ওলি যদি হতে চাও দুইটা কর্মসূচি তোমাকে অবশ্যই পালন করতে হবে। এক নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার হবে, মজবুত ইমানের মালিক হবে। দুই নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, এবং হবে তারা মুত্তাকি, এরা তাকওয়ার ধনের মালিক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক নম্বরে দুনিয়ার টেনশন মুক্ত হইবা, দুই নম্বরে পরকালের টেনশন মুক্ত জীবন পাইবা। তবে শর্ত হলো বিনা শর্তে তুমি ওলি হইতে পারবা না। ওলি যদি হতে চাও দুইটা পুরস্কার তোমাকে, দুইটা কর্মসূচি তোমাকে পালন করতে হবে। এক নম্বর কর্মসূচি হলো ঈমান আগে তোমাকে মজবুত করতে হবে। কুহেটল্লাত পাহাড় নড়ে যাবে, নটল্লাত ফকির ইমানদার লড়বে না, আল্লাহর দরবার থেকে অন্য কোনো দরবারে যাবে না, ঠিক না বে? ঠিক। ইমানদার তার জীবন চলে যাবে, আল্লাহর দরবার থেকে অন্য কোথাও যাবে না, আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না। সে বিশ্বাস করবে খাওয়ায় আমারে আল্লাহ, কে বলে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? ফসল দেয় জমিনে কে? গাছে ফল দেয় কে? পুষ্কনিতে মাছ দেয় কে? মায়ের গর্ভে সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? মামলায় ফেলে কে? মুসিবত থেকে মুক্তি দেয় কে? চাইব কার কাছে? পাইব কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? এই একিন এবং বিশ্বাস যদি একটা মানুষের ভিতরে না ঢুকে, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার হবে, যাদের আস্থা এবং যাদের বিশ্বাসের কেন্দ্রভূমি হবে আমার আল্লাহ, ঠিক না? ঠিক। আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকুরুলিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানা লিল্লাহি তাআলা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালাম, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন সুবহানাল্লাহ। শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদিব সাহরা ও সমন্দর, মোর মলখ দামদর তৈর কবুতর, শাম শহর জুলমত জো আহমর আসফার, গুলজার গুলো বুর্গে সাজার কৃষ্ণে বানায়া, গুলজার গুলো বুর্গে সাজার কৃষ্ণে বানায়া, তালেব মায়ুসি কা হয়ে সব জিসনে বানায়া, তালেব মায়ুসি কা হয়ে সব জিসনে বানায়া। জোরে কোন মারহাবা। আসমান কে বানাইল? জমিন কে বানাইল? আকাশ থেকে বৃষ্টি দেখে চন্দ্র সূর্য কে ফাটায়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান শোন, আমার ওলি হইলে দুই পুরস্কার। এক নম্বরে দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, দুই নম্বর পরকালেও কোনো দুশ্চিন্তা থাকবে না, কিন্তু বিনা শর্তে নয়। এই দুইটা পুরস্কার অর্জন করার জন্য তোমাকে দুইটা কর্মসূচি পালন করতে হবে, ঠিক না? ঠিক। এক নম্বর কর্মসূচি আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার হবেন, মজবুত ইমানের মালিক হবেন, তারা কোনো দিন মুসিবতে পড়ুক অথবা সুখে দিন কাটাক, এরা গাইরুল্লাহর কাছে চাইবে না, গাইরুল্লাহর কাছে যাইবে না, আল্লাহু আকবার বর কাছে এরা সঙ্গা বাঁধবে না, মাজারের গোড়ায় এরা কলসি বসাবে না, এরা আল্লাহর উপরে আস্থাশীল। আমার আল্লাহ
তিনি আছেন, আমার সমস্যার সমাধান তিনি করবেন। এই বলে তার বড় আস্থা, এই বিশ্বাস। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। দুই নম্বর, সে তাকওয়ার মালিক হবে, পরহেজগারির মালিক হবে। তাকওয়া কারে কয় বাজান, হালাল কাজ করবে, ফরজ কাজ করবে, ওয়াজিব কাজ করবে, সুন্নত আদায় করবে, মুস্তাহাব আদায় করবে, হারাম কাজ সারবে, নাজায়েজ সারবে, মাকরুহ তাহরিমি সারবে, তনজিহি সারবে, সাইর কাজ ধরবে, সাইর কাজ করবে, পরহেজগার হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, না হারাম তো তুমি করতে পারবাই না, নাজায়েজ তুমি করতে পারবা না, মাকরুহ তাহরিমি তানজিহও করতে পারবা না, এমনকি অনেক মবা কাজ পর্যন্ত করা যায় না তাকওয়া অর্জন করার কারণে। আল্লাহ বলেন, ইমানদারেরে শুনো, আমি আল্লাহর ওলি তুমি হইতে পারবা দুইটা কাজ করলে। এক নম্বর কাজ হলো তোমাকে পাকাপোক্ত ইমান আনতে হবে, দুই নম্বরে আল্লাহু আকবার তাকওয়া অর্জন করতে হবে। এই ইমান, মজবুত ইমান যদি তোমার ভিতরে থাকে আর তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার ভিতরে দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, রাজার ভয় নাই, বাদশার ভয় নাই, জিনের ভয় নাই, ফরির ভয় নাই, ঠাডার ভয় নাই, বিজলির ভয় নাই, চোরের ভয় নাই, গুন্ডার ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, কোনো কিছুর ভয়, মান সম্মানের ভয় নাই, সমস্ত কিছুর ভয় আল্লাহ অন্তর থেকে দূর করে দিবে, যেহেতু আল্লাহ তার ভয় তার অন্তরে ঢুকাইয়া দিছে, ঠিক না বেটি? যার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ভয় এর অন্তর থেকে বের করে দিয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, বন্ধু যদি আমার বন্ধু হতে চাও, এক নম্বরে মজবুত ইমান তুমি অর্জন করো, দুই নম্বরে তাকওয়া তুমি অর্জন করো। মজবুত ইমান এবং তাকওয়া অর্জন করা ছাড়া ওলি হওয়া তো দূরের কথা, ওলি হওয়ার স্বপ্ন দেখা যাবে না, ঠিক না বেঠি? হযরতে মাওলানা হাফেজ মাওলানা খাজাম ময়নউদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কোরআনের হাফেজ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ, বিদগ্ধ আলেমে দিন ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এরা আমাদের আকাবের, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহু আকবার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, ইনি গাঁজা খুরদের ওলি নয়, আল্লাহওয়ালাদের ওলি, ঠিক না বেঠি? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির 63 জন খলিফা ছিল, কয়জন? 63 জন খলিফার মধ্যে এক নম্বর খলিফা যিনি ছিলেন, ওনার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। উনি কোরআনের হাফেজ ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি লেখেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে, যেদিন থেকে খেলাফত লাভ করেছেন মরণ পর্যন্ত আমি ওনাকে কাছে থেকে দেখছি, মৃত্যু পর্যন্ত ওনার খেদমত আমি করছি। আমি মঈনুদ্দিন চিশতি সম্পর্কে যা বলতে পারবো দুনিয়ার কেউ এরকম বলতে পারবে না, এই জন্য নিজের হাতে মঈনুদ্দিন চিশতির জীবনী লইকে গেলাম। তিনি কিতাব লেখছেন, কিতাবের নাম দিয়েছেন দলিলুল আরেফিন। দলিলুল আরেফিন, মারেফতওয়ালাদের জন্য ডকুমেন্ট, যারা মারেফত সন্ধানী, মারেফতের পাগল যারা, এরা মঈনুদ্দিন চিশতির এই জিন্দিগিটা একবার পড়িও, অরিজিনাল মারেফতের পর্দা তোমাদের চোখে খুলে যাবে, ঠিক না বেঠি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই, তিনি দলিলুল আরেফিন লিখেছেন। এই দলিলুল আরেফিন কিতাবের ভিতরে খাজা সাহেবের জিন্দিগি তিনি বয়ান করেছেন। তিনি বলেন, প্রত্যেকটা কথাই আমি খাজা সাহেব থেকে জিজ্ঞাসা করে করে লিখছি, আর যেগুলো আমি স্বচক্ষে দেখেছি, আমার চোখে যেগুলো দেখেছি সেইগুলো তো আমি সরাসরি লিখছি, আর যেগুলো চোখে দেখি নাই এগুলো খাজা সাহেবের থেকে আমি জিজ্ঞাসা করে করে লিখছি। একটু আগায় আসেন, লা ইলাহা, আগায়, জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, আল্লাহু আকবার, জায়গা হচ্ছে না, মুসলমান আগায় আসেন, হ্যান্ডলে জায়গা হচ্ছে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জায়গা হচ্ছে না, আগায় বসেন, হাজার হাজার জনতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহু আকবার। থামেন থামেন, বসেন, জায়গা হচ্ছে না, বসেন। আমরা অত্যন্ত শান্ত, ঠিক না বেঠিক? আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর হাবিবের চরিত্রে বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমরা সাহাবায়ে কেরামের চরিত্রে বিশ্বাসী, ঠিক না বেঠিক? আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী হই, ঠিক না বেঠিক? আমরা বিশৃঙ্খলা জানি না, শিখি নাই, কাউকে বলতেও পারবো না, ঠিক না বেঠিক? আমরা অত্যন্ত শান্তিতে বিশ্বাসী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন অশৃঙ্খল ভাষায় নয়, মায়ার ভাষায়, মাদরদের ভাষায়, শান্ত ভাষায়, ঠিক না বেঠিক? এটা ওয়াজ মাহফিল, এটা কোনো সমাবেশ নয়, ঠিক না বেঠিক? এটা কোনো সেমিনার নয়, ঠিক না বেঠিক? এটা ওয়াজ মাহফিল, এখানে হেদায়েতের আলোচনা হবে, এখানে কোনো রাজনৈতিক সমাবেশ নয়, ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে শান্ত বেশে সুশৃঙ্খল ভাবে মাদরদের কণ্ঠে কথাগুলো বলবো, শুনতে চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক? মহতারাম হাজিরিন, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাই, তখন আন্দাজ হবে খাজা মঈনুদ্দিন চিশতি কি ছিলেন। আল্লাহু আকবার। দলিলুল আরিফিন হাফেজ মাওলানা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকে রহমতুল্লাহ আলাই লেখেন 527 অথবা 37 হিজরি সন, 537 হিজরি সনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক সিন্ধ প্রদেশের আজমির জেলার সঞ্জির গ্রামের মাওলানা গিয়াসউদ্দিন আজমিরির গড়ে মরহুমা, আল্লাহু আকবার, গিয়াসউদ্দিন আজমিরি ছিল তার বাবার নাম, কি এর নাম? মঈনুদ্দিন চিশতির বাবার নাম। উম্মুল ওয়ারা ছিল তার আম্মার নাম, জোরে কোন সুবহানাল্লাহ। 537 হিজরি সনে গিয়াসউদ্দিন আজমিরির গড়ে উম্মুল ওয়ারার উদরে সঞ্জির গ্রামে 27 রজব হযরত মাওলানা শাহ সুফি হাফেজ মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্ম লাভ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি লেখেন, গিয়াসউদ্দিন আজমিরি যখন আজমির এলাকার মধ্যে তাঁতারি সম্প্রদায়ের অত্যাচার ছিল, তাঁতারিদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাগদাদে চলে গিয়েছিলেন হিজরত করে। বাগদাদে হিজরত করে চলে যাওয়ার পর সেখানে তিনি বিয়ে করেন। তিনি যে মেয়েকে বিয়ে করেন, মেয়েটা সম্পর্কে হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির চাস্তবন সম্পর্কে হয়, এ উম্মুল ওয়ারাকে সেখানে তিনি বিয়ে করেন, জোরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই বাগদাদে বিয়ে করার পর উম্মুল ওয়ারাকে নিয়ে হযরতে গিয়াসউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই উম্মুল ওয়ারাকে নিয়ে তিনি আসলেন কোথায়? গিয়াসউদ্দিন আজমিরি বাগদাদে বিয়ে করে উম্মুল ওয়ারাকে নিয়ে আসলেন আজমিরের সঞ্জির গ্রামে। আসার পর উনার তিনটা ছেলে হলো, কয়টা ছেলে? বড় ছেলের বয়স 11, দুই নম্বর ছেলের বয়স 9, এরপরে মঈনুদ্দিন চিশতির বয়স যখন 3 নম্বর ছেলে হিসাবে জন্ম নেওয়ার পর তার বয়স যখন হলো 7, কত বছর? 7। বড় ছেলের বয়স 11, দ্বিতীয় ছেলের বয়স 9, মঈনুদ্দিন চিশতি বাবার 3 নম্বর ছেলে যখন তার বয়স হলো 7, আজমিরে গিয়াসউদ্দিন আজমিরির ব্যবসা ছিল, তিনি কাপড়ের হোলসেলের ব্যবসা করতেন আজমিরের বাজারে। বয়স 7 মঈনুদ্দিন চিশতির, বাবার 3 নম্বর সন্তান, বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আল্লাহ মানুষ কেন বানাইছে তুমি জানো? গিয়াসউদ্দিন আজমিরি অবাক হয়ে গেলেন, কিরে বাবা, 7 বছরের ফুলা 40 বছরের বুড়ার মতো প্রশ্ন করলি, এই প্রশ্ন তোরে কে শিখাইল? আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি প্রশ্ন করে, বাবা আল্লাহ মানুষ কেন বানাইছে? গিয়াসউদ্দিন আজমিরি কয়, আল্লাহ মানুষ বানাইছে তার গোলামি করার জন্য। কো বাবা, এই কথা কোথায় লেখা আছে? কো আল্লাহর কোরআনে লেখা আছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
মঈনুদ্দিন চিশতি কো আব্বা কোরআন এটা কি জিনিস, কইরা আল্লাহর নাজেল করা একটা কিতাব, কইরা কি সবাই পড়তে পারে না, কো পারে তো, তুমি পারো না এই কিতাব পড়তে, কো পারি তো, কো আমার সেই কোরআন শেখাও। মঈনুদ্দিন চিশতি যখন এই প্রশ্ন করলো, গিয়াসউদ্দিন আজমিরি কয় বাবা তাঁতারিদের অত্যাচারে এ এলাকার মসজিদ মাদ্রাসা সব ধ্বংস হয়ে গেছে, এখন আর আমাদের এলাকায় মসজিদ মাদ্রাসা নাই, বাবা আমি কোথায় তোরে পাঠাই, আল্লাহর কোরআন কেমনে মুখস্থ করাই। মঈনুদ্দিন চিশতি কয় বাবা তুমি জানো নি আল্লাহর কোরআন পড়তে, কো আমি জানি, মাদ্রাসা লাগবে না, আমাকে তোমার সঙ্গে ডেলি বাজারে নিয়ে যাইবা, তুমি ব্যবসা করবা, আর তোমার ব্যবসার গদিতে বইসা তোমার পাশে বইসা বইসা আল্লাহর কোরআনের দুই চারটে আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাইবা, আর আমি মুখস্থ করব, এইভাবে তোমার ব্যবসার গদিতে বইসা বইসা দেখবা আমি একদিন আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাব। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি লেখেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাত্র এক বছর বয়সে, যখন তার পুরা সময় এক বছর গেল, সাত বছর বয়সে শুরু করছে, সাত বছর বয়সে শুরু করছে, আট বছর শুরু হওয়ার সাথে সাথেই এক বছর সময়ের ভিতরে বাবার দোকানের গদিতে বইসা বইসা বাবার থেকে তেলাও শুইনা শুইনা আল্লাহর কোরআন তিরিশ পারা মুখস্থ করে ফেলাইছে। বয়স কতদিন লাগছে? এক বছর লাগছে। কতদিন সময় লাগছে? হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এক বছরের ভিতরে পুরা কোরআন মুখস্থ করে ফেললেন, বয়স হয়ে গেল তার আট বছর, বাবারে পুরা কোরআন একসাথে বসে বিনা লোকমায় যখন তিনি তেলাওয়াত করে শুনাইলেন, এবার মঈনুদ্দিন ডাক দিয়ে কয় আব্বা আল্লাহর কোরআন তো মুখস্থ করলাম, কিন্তু আল্লাহর কোরআনের অর্থ তো বাজান আমি বুঝি না, আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে কি বলছে আমি তা তো বুঝি না, আমারে তুমি এমন দেশে নিয়ে যাও যেখানে যাইয়া লেখাপড়া করলে আল্লাহর কোরআন বোঝা যায়, আল্লাহর কোরআনের অর্থ বোঝা যায়। গিয়াসউদ্দিন আজমিরি ডাক দিয়ে কয় বাজান এমন ব্যবস্থা তো আমার রাষ্ট্রের ভিতরে নাই। মঈনুদ্দিন কয় প্রয়োজনে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, হিজরত করে যে দেশে মাদ্রাসা রয়েছে সেই দেশে নিয়ে আমাকে যাও, আমি আল্লাহর কোরআনের অর্থ বুঝবো। সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন আজমিরি তার মঈনুদ্দিনের কথা শুনে তার অন্তরে বড় লাগছে, সাথে সাথে দোকানের ব্যবসা ক্লোজ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া তার তিন ছেলে এবং বিবিকে নিয়াম আজমির থেকে হিজরত করে খোরাসান চলে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি দলিলুল আরেফিনের মধ্যে লেখে, তিনি যখন খোরাসান হিজরত করে গেলেন, খোরাসায় যাওয়ার পর সেখানে তিনি জায়গা কিনলেন, সেখানে বাড়ি বানাইলেন, অতিরিক্ত জায়গার মধ্যে তিনি বাগান বাড়ি করলেন, তিন ছেলের জন্য তিনটা বাগান করলেন, তিন ছেলের জন্য বাড়িতে তিনটা রুম করলেন, স্বামী স্ত্রী থাকার জন্য রুম করলেন। গিয়াসউদ্দিন আজমিরি খোরাসান যাইয়া যখন তিনি আল্লাহু আকবার বাগানগুলো করলেন, গড় বাড়ি বানাইলেন, বাগান তৈরি করলেন, কিছুদিন পর তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলেন, বাড়িতে বলে গেলেন আমি সিরিয়া যাচ্ছি ব্যবসায়িক মাল আনার জন্য, আমার সাথে আর খোরাসানের বহু কাপড় ব্যবসায়ীরা আছে, যেহেতু ব্যবসায়িক মানুষ ব্যবসা ছাড়া ভালো লাগে না, এই জন্য তিনি ব্যবসায়িক কাপড় আনার জন্য সালান আনার জন্য সিরিয়ায় গেলেন, কিন্তু সেখানে যায় তিনি এন্তেকাল করলেন। সাথীরে আইসা দেশে সংবাদ দিল আমাদের ভাই গিয়াসউদ্দিন আজমিরি এন্তেকাল করেছে। গিয়াসউদ্দিন আজমিরির এন্তেকালের সংবাদ শুনে উম্মুল ওয়ারা তিনি অত্যন্ত অসুস্থ হয়ে বললেন, ক্লান্ত হয়ে গেলেন, বারাক্রান্ত হলেন, দুঃখিত হলেন, স্বামীর সুখ বিরহ বেদনায় এক মাসের মাথায় তিনিও এন্তেকাল করলেন। মঈনুদ্দিন চিশতি এক মাসের ব্যবধানে বাবাও হারাইল মাও হারাইল, এখন তারা তিন ভাই লটারির সাহায্যে বাগান তিনটা তিন ভাই ভাগ করে নিলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি একদিন বাগানে পানি দিতেছিলাম, পানি ডালতে ডালতে ক্লান্ত হইয়া বাগানের পারে যখন বসে গেলাম, তখন একজন কলন্দর উঁচু মানের একজন বুজুর্গ বাগানের কিনার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার দেখে থেমে গেলেন, বগলের নিচে একটা চামড়ার ব্যাগ ছিল, ব্যাগ থেকে তিনি একটা আনার বের করলেন, আর নিজের হাতে আনারটা ছিললেন আর বললেন, ও ছেলে তোর নাম কি?
আমি বললাম আমার নাম মঈনুদ্দিন, এখানে তুমি কি করো? কবাজান আমি বাগানে পানি ডালি, এই বাগানের মালিক কে? কো আমার বাবা ছিল মালিক, বাবা এন্তেকাল করেছে, মাও এন্তেকাল করেছে, এখন আমরা তিন ভাই তিনটা বাগান ভাগ করে নিয়েছি। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলি বাগান পরিচর্যা করি, বিকেলে বাগান থেকে ফল ফরুট নিয়ে বাজারে বিক্রি করি। কলন্দর ডাক দেয়া গো, এ মঈনুদ্দিন তোর চেহারায় সাক্ষী দেয়, আল্লাহ তোরে আসমানি এলিম দান করবে বাজান, আল্লাহ তোরে বাগানে ফানি ডালার জন্য বানায় না। আল্লাহু আকবার, তুই আসমানি এলিম অর্জন করবি, আল্লাহ তোরে উলুমে শরীয়ত দান করবে, আল্লাহ তোরে মারেফতের এলিম দান করবে, বাজান তুই বাগানে ফানি ডালিস না, তুই এলিম শিক্ষা করার জন্য বেরিয়ে যা, আল্লাহ তোরে বড় আলেম বানাবে, আল্লাহ তোরে এলমে লধুনি দিবে এবং তুই মারেফতের মালিক হবি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি কয়, লোকটা আমার কাছে আইসা কয়, তুমি হা করো। আমি হা করলাম, লোকটা একটা আনার ছিঁড়ে দুই ভাগ করে আনার থেকে কয়েকটা দানা আমার মুখের মধ্যে ঢেলে দিল, আর বলল মঈন তুই আনারের দানাগুলো চাবাইবি না, ট্যাবলেটের মতো গিলে ফেল। তখন আমি গিলে ফেললাম এই আনারের দানাগুলো। আল্লাহর ওলির হাতে আমার ভিতরে যাওয়ার পর এমন এক আবেগের তৈরি হলো, বাগানে ফানি আমি আর একদিনও ডালি না। আল্লাহু আকবার। আমি পরের দিন ভাইদেরকে বললাম, ও ভাই আমি আর বাগানে পানি ডালবো না, আমি গেলাম বাগান বিক্রি করে টাকা পয়সা সদকা করে দিলাম বাবা আমার রুহের মাগফিরাত কামনা করে। এরপরে আমি রিক্ত সিক্ত হস্তে রওনা হলাম। আমি খোরাসান থেকে হিজরত করে চলে গেলাম বুখারায়। বুখারায় যাইয়া ইমাম বুখারি জামে মসজিদের মধ্যে যায় জোহরের নামাজ পড়লাম। তখন আমার আনুমানিক বয়স হয়ে গেছে প্রায় 9 বছর। ইমাম বুখারি জামে মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়ার পর কাঁদতে শুরু করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আল্লাহ এলমে দিন শিক্ষা করার জন্য বড় স্বপ্ন ছিল, অল্প বয়সে কোরআন হেফজ করেছিলাম, বাবার স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, কিন্তু বাবার হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাও দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাকে তুমি হাক্কানি আলেম বানাও। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই খুরাম ইমাম বুখারি জামে মসজিদের মধ্যে যাইয়া মোনাজাত করতেছেন, ইমাম সাহেব তার পাশে আইসা দাঁড়ায়, এইভাবে কাঁদতেছো কেন? তোমার আব্বা এন্তেকাল করেছে নাকি তোমার আম্মা এন্তেকাল করেছে? ছেলে বলে, অবশ্য আমার আব্বা আম্মা দুজনেই এন্তেকাল করেছে, আমি আব্বা আম্মার জন্য এইভাবে কান্দি না, আমি ওলুমে নবুয়ত অর্জন করার জন্য আল্লাহর দরবারে কান্দি। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি লেখে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সেখানে বললেন আল্লাহর ওলির কাছে, ইমাম বুখারি মঈনুদ্দিন চিশতিকে সহযোগিতা করলেন আর বললেন, আসো বাবা আসো, সামনে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হুসামউদ্দিন বুখারি, আল্লামা হুসামউদ্দিনের কাছে আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি যাওয়ার সাথে সাথেই তার মাদ্রাসায় তোমাকে ভর্তি করা হবে। ইমাম বুখারি জামে মসজিদের ইমাম হুসামউদ্দিন বুখারির কাছে চিঠি লিখলেন, হে হুসামউদ্দিন বুখারি, আমি একটা এতিম ছেলেকে তোমার কাছে পাঠাইলাম, ছেলেটাকে তুমি তোমার মাদ্রাসায় ভর্তি করবা, উলুমে নবুয়ত শিকার জন্য তাকে সহযোগিতা করবা, একটা টাকা পয়সাও তার কাছে নাই, খাবারের ব্যবস্থা মাদ্রাসার থেকে করিও, কাপড় চোপড়ের ব্যবস্থা করিও, মশারির ব্যবস্থা করিও, থাকা খাওয়ার সব ব্যবস্থা তুমি করবা, আমি তোমার কাছে আমি আবেদন জানাইলাম। হুসামউদ্দিন বুখারির কাছে চিঠি দিয়ে পাঠাইছে মঈনুদ্দিন চিশতি, চিঠি নিয়ে হুসামউদ্দিন বুখারির কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হুসামউদ্দিন বুখারির কাছে যাইয়া মঈনুদ্দিন চিশতি চিঠি পৌঁছাইলেন আর বললেন যে, ভাই এই যে চিঠি দিয়ে আমাকে বা ইমাম বুখারি জামে মসজিদের ইমাম সাহেব আমাকে পাঠাইছে, দেখেন চিঠির মধ্যে কি লেখা আছে। আল্লামা হুসামউদ্দিন বুখারি চিঠি খুললেন, চিঠি খুলে দেখলেন সেখানে লেখা আছে, ভাই একটা এতিম ছেলে, বাবার নাম গিয়াসউদ্দিন, মায়ের নাম উম্মুল ওয়ারা, চেহারায় সাক্ষী দেয় উলুমে নবুয়ত আল্লাহ তাকে দিবে, নবুয়তের এলেমের নূর তার চেহারার মধ্যে পাওয়া যায়,
সুতরাং ছেলেটাকে বিনা পয়সায় মাদ্রাসায় ভর্তি করো। ইমাম বুখারি জামে মসজিদের ইমাম সাহেব এই সুপারিশ করার পর হুসামউদ্দিন বুখারি তার মাদ্রাসায় মঈনুদ্দিনকে সাথে সাথে ভর্তি করলেন, খানা ফ্রি করে দিলেন, টাকা ফ্রি করে দিলেন, বোর্ডিংয়ের সব কিছু ফ্রি করে দিলেন। কিতাবের মধ্যে লেখে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হুসামউদ্দিন বুখারির মাদ্রাসায় একটানা 7 বছর লেখাপড়া করছেন। কয় বছর? এত মেধাবী ছাত্র ছিলেন, 2 বছরের পরে তিনি 1 বছরে পড়ছেন আল্লাহু আকবার। অত্যন্ত মেধাবী ছিলেন মঈনুদ্দিন চিশতি। সেখানে 7 বছর লেখাপড়া কমপ্লিট করার পর হুসামউদ্দিন বুখারী মঈনুদ্দিনকে ডাক দিয়ে বললেন, মঈন, এ মঈনুদ্দিন, আজকে থেকে শিক্ষা দীক্ষা তোমার শেষ, আমার মাদ্রাসার লেখাপড়া তোমার শেষ, তুমি আমার মাদ্রাসার শিক্ষকতা করবা কিনা বলো। হুসামউদ্দিন বুখারি বললেন, তোমার একাডেমিক শিক্ষা শেষ, তুমি এখন শিক্ষকতা করতে পারো আমার মাদ্রাসায়, তুমি শিক্ষকতা করো, তোমার বেতন নিয়োগ করে দিব, তুমি আমার মাদ্রাসার শিক্ষক হয়ে যাও। মঈনুদ্দিন চিশতি বললেন, না হুজুর, আমি শিক্ষকতার জন্য আসি নাই, আমার শরীয়তের এলেম শিক্ষা যদি শেষ হয়ে থাকে তাহলে এবার আমাকে মারেফতের এলেমগুলো শিক্ষা দেন। আল্লাহু আকবার। হুসামউদ্দিন বুখারি বলে, মঈন, তুমি যদি মারেফতের এলেম শিখতে চাও আমিও তোমাকে শিখাইতে পারি, তবে আমি মাদ্রাসার খেদমতে 24 ঘন্টা ব্যস্ত থাকি। আমার একজন দুস্থ আছে, বন্ধু আছে ইরাক, উনার বাড়ি আল্লামা খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ আলাই, উনার কাছে একটা চিঠি লিখে তোমাকে পাঠায় দেই, আমার চিঠি নিয়ে দেওয়ার সাথে সাথেই তোমাকে তার খানকার মাঝে ভর্তি করা হবে। যেরকম সুবহানাল্লাহ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হুসামউদ্দিন বুখারির থেকে চিঠি লইয়া রওনা করলেন। দীর্ঘ 15 দিনের রাস্তা পাড়ি দিয়া তিনি ইরাকে পৌঁছাইলেন। যাইয়া হযরত উসমানে হারুনের কাছে চিঠি দিলেন, ওগো উসমানে হারুনি, আমাকে হুসামউদ্দিন বুখারি চিঠি দিয়ে পাঠাইছে আপনার মাদ্রাসায় ভর্তি করেন। উসমানে হারুনি কয়, তোমার বাবার নাম কি গো? গিয়াসউদ্দিন। ও, তোমার বাবার নাম গিয়াসউদ্দিন, হ্যাঁ চিনি তো। তোমার আম্মার নাম কি উম্মুল ওয়ারানা? কয়, হ্যাঁ। তুমি তো আব্দুল কাদের জিলানির হিসাবে তুমি ভাগিনা লাগো। আল্লাহু আকবার। তোমার কাছে কোনো টাকা পয়সা নাই? কয় না, আমার আব্বাও এন্তেকাল করেছেন, আম্মাও এন্তেকাল করেছেন, আমি একর নিঃস্ব, আমি রিক্ত, আমি সিক্ত, আমার টাকা পয়সা আমার কোনো কিছু নাই। উসমান আরুনি এই কথা শোনার পরে কাঁদলেন, চোখের পানি মুছলেন আর বললেন, বাবা, আজকের থেকে তুমি আমার খানকায় ভর্তি হয়ে যাও। তোমাকে ভর্তি করা হলো উসমানে হারুনের দরবারে। মঈনুদ্দিন চিশতি আবার 1 ক্লাসে ভর্তি হইলেন, মারেফতের সবক শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার তুমি এই সবকগুলো ফরম পড়তে 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 যখন তোমার কলবের মধ্যে আসবর হয়ে যাবে, জারি হয়ে যাবে, সবক তোমার চেঞ্জ করে দেওয়া হবে। এইভাবে সবক চেঞ্জ হচ্ছে আর মঈনুদ্দিন দিন চিশতি আমল করতেছে। করতে 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 প্রায় 2.5 বছর লেগে যায়। কত বছর? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই বলেন, মঈনুদ্দিন চিশতি 1 বছরে বাবার কাছে আল্লাহর কোরআন মুখস্থ করেছে, 7 বছরে হুসামউদ্দিন বুখারির কাছে আলেম হয়েছে, দাওরে হাদিস টাইটেল কমপ্লিট করেছে, এরপরে 2.5 বছর পর্যন্ত টানা হযরতে খাজা উসমানে হারুনির দরবারে থেকে তিনি খেলাফত লাভ করেছেন। যেরকম সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, 2.5 বছর পর্যন্ত মেহনত করার পর গভীর রাত্রে উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে ডাক দিল আর বলল, মঈন, মঈন, মঈন কয় লাভবই, আসো এদিকে আসো। পাশের রুমে মঈনুদ্দিন চিশতি থাকতেন, এর পাশের রুমে উসমানে হারুনি থাকতেন, গভীর রাত্রে ডাক দিয়েছেন মঈন, এক ডাকে সারা দিছে লাভবাই, আমি উপস্থিত। আল্লাহু আকবার। তাল হেনা, এদিকে আসো। হযরতে মঈনুদ্দিন চিশতিকে উসমানে হারুনি তার কামরার মধ্যে ডেকে নিয়ে বলল, বাবা, আজকের থেকে তোমাকে এজাজত দেওয়া হলো, আনতা মুজাজুম মিন্নি, তুমি আমার পক্ষ থেকে এজাজত প্রাপ্ত, আজকের থেকে তোমাকে এজাজত দেওয়া হলো। উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে খেলাফত দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, প্রথম আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ হইছে, এরপরে 7 বছর লেখাপড়া করে আলেম হইছে, এলেম এন উলুম এন নবুয়তাকে কমপ্লিট করার পর আত্মার পিছনে মেহনত শুরু করেছে, আত্মশুদ্ধির পিছনে মেহনত করেছে, 2.5 বছর মেহনত করার পর খেলাফত লাভ করেছে। যেরকম সুবহানাল্লাহ,
খেলাফত লাভ করার পর উসমানে হারুনি বললেন, মঈনুদ্দিন তুমি চলে যাও, তুমি তোমার দেশে বাবার দেশে আজমিরে চলে যাও, সেখানে মানুষকে দিনের দাওয়াত দাও। দাড়ি রাখে নাই মানুষকে দাঁড়িয়ে রাখতে কইও, নামাজ পড়ে নাই মানুষকে নামাজ পড়তে বলিও, পর্দা করে নাই মেয়েদেরকে পর্দা করতে বলিও, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের পথে মানুষকে, অবলা মানুষকে দিনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি যাও। মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর, কোনো ডাক্তার যদি কোনো প্রফেসরের থেকে ডিগ্রি অর্জন করে, তারপরেও তো ডাক্তার প্রফেসরের অধীনে তাইকা ইন্টার্নি করে, তিনি প্র্যাকটিস করে। আমরাও যেহেতু রুহানি ডাক্তার, আপনারা যেহেতু রুহানি ডাক্তার, আপনাদের থেকে খেলাফত পাইছি, এখনই আমি রুগী দেখব না, আমি প্র্যাকটিস করব, আপনার সহবতে থাকব। হুজুর, আমি আরও কিছুদিন আপনার সহবতে থাকতে চাই, আমাকে থাকার অনুমতি দিবেন নি। হযরতে ওসমান হারুনি বলল, যতদিন মন চায় তুমি ততদিন আমার সহবতে থাকতে পারো। আমরা তো সকালবেলা মুরিদ হইয়া বিকালেই লাল নিশানে উড়াইয়া দেয়, ঠিক না? ঠিক গরম দরবার, ঠিক না? ঠিক। কিন্তু মঈনুদ্দিন চিশতি আড়াই বছর পর্যন্ত টানা মেহনত করার পর, কোরআনের হাফেজ, হাফেজুল কোরআন ওয়াল হাদিস হওয়ার পর, মঈনুদ্দিন চিশতি আড়াই বছর মেহনত করেছে, এরপরে খেলাফত পায় এখনও তিনি মুরিদ করেন না, এখনও তিনি মানুষকে বায়াত করেন না, তিনি আল্লাহর ওলি উসমান হারুনের সহবতে থাকতে থাকলো, থাকতে 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 সাড়ে ১৮ বছর পর্যন্ত একটানায় ছিলেন। সুবহানাল্লাহ, মঈনুদ্দিন চিশতি উসমানে হারুনের জুতা সুজায় করেছেন সাড়ে ১৮ বছর, কয় বছর তাহলে হিসাব লাগান, আড়াই বছরে খেলাফত পাইছেন, আরও সাড়ে ১৮ বছর সহবত ছিলেন, সর্বমোট প্রায় ২১ বছর পর্যন্ত উসমানে হারুনের সহবত ছিলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ, বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি লেখে, এই সাড়ে ১৮ বছরের ভিতরে মঈনুদ্দিন চিশতি হযরত উসমান হারুনের খাদেম হইয়া বাইতুল্লাহ জিয়ারত করছে ৭ বার, কয়বার? মদিনার রওজা মুবারক জিয়ারত করছে ৭ বার। সুবহানাল্লাহ, হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রাত্রিবেলায় শুনে মঈনুদ্দিন চিশতি গুনগুন করে মদিনার কবিতা পড়ে, যেরকম সুবহানাল্লাহ। পাশের রুমে থাকতো মঈনুদ্দিন চিশতি, দক্ষিণ পাশের রুমে থাকতেন উসমানে হারুনি। মঈনুদ্দিন চিশতি রাত্রে, তার ভাষা তো উর্দু ভাষা, থাকে আরবে ইরাকে, উর্দু ভাষায় তিনি কবিতা পড়ে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। সুবহানাল্লাহ, পাশের রুমে বসে বসিয়া মঈনুদ্দিন গুনগুন গুনগুন করে রাত্রে কবিতা পড়ে, আর উসমানে হারুনি কান লাগায় লাগায় শুনে, কিরে মঈনুদ্দিন তো মদিনার জন্য পাগল হয়ে গেছে, আল্লাহু আকবার। ডাইকে আনছে, মঈন তাল হেনা, এদিকে আসো, তুমি ওইখানে বসে বসে কি পড়তেছ? কো হুজুর, মদিনায় যাওয়ার জন্য গজল করি। তুমি কি মদিনায় যাও নাই? কই যাবো কেমনে, আমি ছোট মানুষ, আপনার সহবতে বড় হইলাম, আমি তো ছোট বয়সে বাবাও হারাইছি, মাও হারাইছি, শিক্ষা দীক্ষা আদব আখলাক চরিত্র সব আপনার কাছে শিখছি, মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই। তুমি কি কবিতাটা বলতেছিলে আবার বলো তো দেখি। মঈনুদ্দিন চিশতি বলে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, জিস গুম্বদে খুজরা মে নবী সুই হুই হ্যায়, ইস খাক কে জানে না সর মেরে দিন সর মেরে দিল হুই হায়, দরবার নবী
দরবার নবী আজ মাই জিতা রহা হো মাই জিন্দগি মে একবার মদিনা যাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও মদিনা যাও কবি লোট না আও মাই জিন্দগি মে একবার মদিনা যাও জোরে কোন মারহাবা اے خدا میرے سامنے سفر کو عطا کر اس فانی دنیا سے میرے دل کو جدا کر اللہ اکبر মঈনুদ্দিন চিশতি কান্দে আল্লাহ মদিনায় যাওয়ার সামান তুমি আমার দিয়া দাও এই দুনিয়ার ভালোবাসা আমার দরকার না আল্লাহু আকবার আয় খোদা মেরে সামানে সফর কো আতা কর ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর সালাতু সালাম সালাতু সালাম আগে জুদা কো বুঝাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও মাই জিন্দগি মে একবার মদিনা যাও মদিনা যাও কবি লোট না আও মাই জিন্দগি মে একবার মদিনা যাও জোরে কোন মারহাবা মঈনুদ্দিন এমন কবিতা শুনাইছে উসমানে হারুনি আরবি ভাষার মানুষ হিন্দি কবিতা শুনে পাগল হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ ডাক দেয়া কয় এত মায়ার কবিতা তুই কেমনে শিখলি মঈনুদ্দিন রে আজকে ফজরের পরে আমার বোঝা পড়া আছে ফজরের নামাজ পড়ার পর কুতুবুদ্দিন বখতিয়ার খাকি লেখে আমরা প্রায় আট সাড়ে আট হাজার মুরিদ আমাদের সবাইকে ডাকাইছে সব মুরিদ নিয়ে হুজুর বসছে বসার পরে বলে আমি এই বছর বাইতুল্লাহ জিয়ারতে যাব আমার খাদেম হইয়া কে কে মক্কা মদিনায় যাইতে চাও হাত বাড়াও আমার সাথে খাদেম হইয়া মক্কা কে যাইতে চাও হাত বাড়াও আমি উসমান হারুনি বৃদ্ধ মানুষ আমার সঙ্গে কে কে যাইবা হাত বাড়াও আল্লাহু আকবার হযরতে কিরে আপনারা এমন করতেছেন কেন আহা আমারে বলেন সবাই বললে তো হবে না তো অশৃঙ্খল হয়ে যাবে এ আগায় বসেন জায়গা হচ্ছে না আগায় বসেন ওই বাকি যারা আছেন দাঁড়ায় থাকেন দাঁড়ায় দাঁড়ায় শুনেন সবাই বসা লাগবে এটা কোনো জরুরি না কিছু দাঁড়ায় থাকবেন সবাই বসলে তো বসলে বোঝা যাই বুঝে যে পরিমাণ লোক বসেছিল আরো দ্বিগুণ লোক দাঁড়িয়েছিল জায়গা দিতে পারে নাই ঠিক না ঠিক আমরা এটাই প্রমাণ করতে চাই ঠিক না ঠিক আমার বন্ধুদের কাছে যায় দেখেন বক্তৃতা গরম চলছে কিন্তু ফাঁকা মাঠ ঠিক না ঠিক পাবলিক আদারতন উন্নয়ন ঠিক না ঠিক কিন্তু আল্লাহু আকবার এখানে ডজনে ডজনে শত শত বড় মাপের উলামায়ে কেরামে আছে ঠিক না ঠিক ও বন্ধু বলতেছিলাম হযরতে খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ সকালবেলা ডাক দেখো ভাই যান কে কে যাইবা মদিনায় সবাই হাত বাড়াইছে আমি বুড়ো মানুষ উসমানে হারুনি আমার খাদেম হইয়া কে যাইতে রাজি আছো হাত বাড়াও আমার খাদেম হইয়া যে যাইবাম আমার কয়লার গাড়টি বহন করতে হবে আমার কেটলি বহন করতে হবে চুলা বহন করতে হবে আমি বুড়ো মানুষ আমার হার মৌসুমে গরম পানি দেহ উজু করা লাগে গরম পানি দেহ গোসল করা লাগে আমি গরম পানি ছাড়া উজু গোসল করতে পারি না এই জন্য আমার উজুর পানি গরম সব সময় রাখতে হয় এই জন্য টিনের চুলা থাকবে মাথায় চুলার উপরে কেটলি বসানো থাকবে কাঁধের মধ্যে কয়লার গাঠটি থাকবে আমার জায়নামাজ দস্তরখান পাগড়ি সব কিছুই থাকবে আবার নিজের সামান থাকবে আমার খাদেম হইয়া কে যাইতে চাও মদিনায় হাত বাড়াও সবাই হাত বাড়াইছে মঈনুদ্দিন চিশতি হাত বাড়ায় না উসমানে হারুনি বলেন সবাই হাত বাড়াইলো মঈনুদ্দিন হাত বাড়ায় না আমি বললাম হাত নামাও যাইবা না কে কে আমার সাথে হাত বাড়াও আমার খাদেম হতে চাও না কে কে হাত বাড়াও মঈনুদ্দিন চিশতি হাত বাড়াইছ কিরে বাবা তুই রাত্রে বসে বসে গুজুরি গুজুরি কান্দস মদিনা যাওয়ার জন্য আমার খাদেম হয়ে যাইতে তোর ইচ্ছা নেই ঘটনা কি মঈনুদ্দিন চিশতি ডাক দেখ হুজুর আপনি এত বড় হাক্কানি আল্লাহর ওলি এত বড় আলেম দ্বীন এত বড় বুজুর্গ আপনার গাড়টি বহন করার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই আমি নালায়েক আমি অযোগ্য এই জন্য ডরে আমি হাত বাড়াই না আল্লাহু আকবার উসমানে হারুনি ডাক দেখ মঈন
নবীর হাদিস মনে করায় দিলে রে বাজান, قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله. ওরে মঈনুদ্দিন সৃষ্টি, নবীর হাদিস তুই মনে করায় দিলে, আল্লাহর নবী বলেছেন যে নিজেকে ছোট বানায় আল্লাহ তারে উঁচু বানায় দেয়। ওরে মঈনুদ্দিন সৃষ্টি, নিজের ছোট বানাইছস, আল্লাহ তোর ভিতরে যোগ্যতা দিয়েছে। ও মঈনুদ্দিন শোন, তুই খাদেম হওয়ার মতো যোগ্যতা আমার এই 8,500 মুরিদের মধ্যে একমাত্র তোমার ভিতরে আছে, অন্য কাহারও ভিতরে নাই। আল্লাহু আকবার। আমার খাদেম শুধু তুমি হইতে পারবা, এছাড়া কেউ হইতে পারবে না। উসমান আরুনি যখন বলল মঈন তুমি হইতে পারবা আমার খাদেম, অন্য কেউ পারবে না, যেহেতু তুমি নিজের ছোট বানাইছ আল্লাহ তোমারে বড় বানাইবে, যাও কেটলি মাথায় লও। মঈনুদ্দিন কেটলি মাথায় লইছে, নিচে সোলার টিন, টিনের সোলা, আগের দিনের টিন দিয়ে সোলা বানাইতো, সোলার মধ্যে কয়লা দিত, এই কয়লার গা টিন মাথার মধ্যে, টিনের উপরে কেটলি বসানো, মাথার মধ্যে কাপড় দিয়াম, এখানে টিন মাথায় লইছে, পিছনে গাড়টি রওনা করছে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিস্তি কো, আল্লাহর ওলির টিনে কয়লার চুলা টানতে টানতে আমার মাথা একটা চুল ছিল না, সমস্ত চুল গরমে হিড়ে পড়ে যায়। এইভাবে একবার দুইবার নয়, কুতুবুদ্দিন বখতিয়ার খাকি লেখে, উসমানে হারুনির খাদেম হইয়া মঈনুদ্দিন চিস্তি 7 মক্কা মদিনা জিয়ারত করেছে। কয়বার? 7 গেছে মক্কায়, 7 গেছে মদিনায়, হযরতে খাজা উসমানে হারুন রহমতুল্লাহ আলাই। আর আমার দেশের এক বদমাশ, সে ঢাকার আরামবাগে এই ভণ্ড দেওয়ানবাগি, সে কয় মদিনায় যাওয়া লাগবে না, আমার মসজিদে আসলে এই দেওয়ানবাগি বলে হজ হয়ে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ মিন যালিক। এ ভণ্ড ভণ্ড, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ এমন অপমান করেছে, এর মরণের সংবাদ শুনিয়া তার দেশে, তার জন্মস্থানে, তার আস্তানায় সর্বত্রে জুতার মিছিল শুরু হয়েছে, যে আমগো এলাকায় ওরে কফন করা যাবে না, আমগো এলাকায় দাফন করা যাবে না, এ ভণ্ড যদি মানুষ হয় এদেরকে জমিনও গ্রহণ করতে চায় না, ঠিক না বেটি? হযরতে উসমানে হারুন রহমতুল্লাহ আলাইহির খাদেম হইয়াম মঈনুদ্দিন সৃষ্টি মক্কা জিয়ারত করছে 7, মদিনা জিয়ারত করছে 7। কিতাবের মধ্যে লেখে, উসমান হারুনি যখন বাইতুল্লাহ আল্লাহর ঘরে ধরে মোনাজাত করতেছিলেন, আর মঈনুদ্দিনকে বলছিলেন, মঈন তুই খোদার ঘরে গিলাপ ধর। মঈনুদ্দিন সৃষ্টি খোদার ঘরের গিলাপ ধরছে, উসমান হারুনি ধরছে, ধরার পরে মোনাজাত শুরু করছে। উসমানে হারুনে ডাক দিয়ে, আল্লাহ আমারও কবুল কর, আমার মঈনুদ্দিনকেও কবুল করে না। আল্লাহু আকবার। এমন কান্না শুরু করছে, গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, কোথায় থেকে যেন আওয়াজ আসতেছে, উসমান হারুনি আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু দীর্ঘ 7 পর্যন্ত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মক্কা জিয়ারত করলেন, মদিনা জিয়ারত করলেন, আল্লাহর গড় জিয়ারত করলেন, নবীজির রওজা জিয়ারত করলেন। এরপরে আবার তিনি উসমান হারুনের খেদমতে বাগদাদে অবস্থান করতে থাকলেন। অবস্থান করতে 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 হঠাৎ একদিন উসমান হারুনি রাত্রিবেলায় ডাক দেয়, মঈনুদ্দিন এখন তোমাকে আবার তোমার মাতৃভূমিতে চলে যাইতে হবে, তোমাকে আবার আজমির চলে যাইতে হবে। মঈনুদ্দিন চিস্তি কান্দে, বাবা আমি আপনাকে রাইকে যাবো না, অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি, জীবনে এত আদর যতন কারো কাছে পাই নাই, আপনার আদর নজরে আমি লালিত পালিত হয়েছি, বাবা আমি এই জীবনে এত মায়া এত মমতা কাহারো থেকে পাই নাই, আমি আপনাকে রাইকে যাইতে পারবো না। উসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন মদিনার থেকে টেলিফোন আসতেছে, উসমান হারুনি তাড়াতাড়ি মঈনুদ্দিনকে আজমিরে পাঠা, কারণ আজমিরের মুসলমানদের উপরে সিরি সিরি পিতৃরায় নিষ্ঠুর অত্যাচার শুরু করে দিছে, আজমিরের মুসলমানদের চোখের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার।
হে উসমান হারুনি, মঈনুদ্দিনকে জলদি আজমিরে পাঠাও, আজমিরের মুসলমানদের উপরে শ্রী শ্রী পিতৃ রায় নিষ্ঠুর অত্যাচার করতেছে। এই টেলিফোনের আওয়াজ শুনে তোমাকে বলছি, মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহ, ঠিক আছে বাবা আমি যাব, হে উসমান হারুনি আমি যাব, কিন্তু সফরে যাওয়ার আগে সাথী থাকতে হয়, একা একা সফরে যাইতে নাই, আমাকে সফর সঙ্গে দিয়া দেন। কুতুবুদ্দিন বখতিয়ার খাকি বলেন, ওই দিনে আমি কুতুবুদ্দিনকে আই না, উসমান হারুনি মঈনুদ্দিনের সফর সঙ্গে বানায়া দিয়েছে। এই যে কুতুবুদ্দিন বখতিয়ার খাকি, যিনি আল্লাহ আকবর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এক নম্বর খলিফা ছিলেন, যেরকম সুবহানাল্লাহ, সেই কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে মঈনুদ্দিন চিশতির খাদেম বানানো হলো, আমি আজমির থেকে রওনা করব। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া, কয় কুতুবুদ্দিন চলো বাবা চলো। যাওয়ার আগ দিয়াম উসমান হারুনির দরবারে যাক, হুজুর আপনার একটা জুব্বা আমাকে পরায়া দেন। উসমান হারুনি নিজের পরনের জুব্বা মঈনুদ্দিন চিশতিকে পরায়া দিলেন, নিজের লাঠি মঈনুদ্দিন চিশতিকে দিলেন, নিজের মাতার পাগড়ি খুইলা মঈনুদ্দিন চিশতিকে পরায়া দিলেন, আর বললেন, যাও বাবা দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে বলা মুসিবত থেকে হেফাজত করবে। যুরুকুন সুবহানাল্লাহ। হযরতে মাওলানা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, ও বন্ধু হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ও বন্ধু কুতুবুদ্দিন বখতিয়ার খাকিরের সঙ্গে নিয়া তিনি চলে আসলেন। কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়া হাজরতে, খেয়াল করে শুনেন, আপনি আমার দিকে খেয়াল করেন, মেহমান আসতেছে অসুবিধা নেই, আমার দিকে খেয়াল করেন, না তো কথা বলা যাবে না। কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই মঈনুদ্দিন চিশতিকে 21 বছর পরে বিদায় দিলেন। কয় বছর পরে? 21 বছর পরে বিদায় দিলেন। এক নম্বর, তাকে উলুমে শরীয়ত অর্জন করার সুযোগ দিলেন। মঈনুদ্দিন চিশতি এলমে শরীয়ত তাকে অর্জন করলেন, এরপরে এলমে মারেফতের মধ্যে 21 বছর মেহনত করলেন, এরপরে 3 নম্বর এক প্রথম তালিম নিলেন, এরপরে তাসকিয়া আত্মশুদ্ধি নিলেন, এরপরে দাওয়াতে তাবলিগের নিসবতে হযরতে উসমান হারুনি মঈনুদ্দিনকে আজমিরের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আজমিরে পাঠানোর টাইমে কুতুবুদ্দিন বখতিয়ার খাকিরে খাদেম বানায় দিলেন, তিনি নিজের পাগড়ি মাথায় পরায়া দিলেন, নিজের জামা পরায়া দিলেন, নিজের আলাটি মঈনুদ্দিন চিশতিকে দিয়া দিলেন। যুরুকুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে মঈনুদ্দিন চিশতি কুতুবুদ্দিন বখতিয়ার খাকি নিয়ে আজমিরের উদ্দেশ্যে রওনা করলেন। মঈনুদ্দিন চিশতিরে হযরতে কুতুবুদ্দিন বখতিয়ার খাকি বলেন, গিয়াসউদ্দিন আজমিরির ফোলা, মঈনুদ্দিন চিশতি রওনা করলো তার বাবার বিটার দিকে। তিনি যখন আজমিরের সীমানার মধ্যে আসলেন, আসার পর সীমান্তরক্ষীরা বাধা দিল, আপনি কোথায় যান? আমার বাড়ি আজমিরে, আমি আজমিরে যাই। সীমান্তরক্ষীরা মঈনুদ্দিন চিশতিকে বাধা দিল, আপনি ঢুকতে পারবেন না, পারমিশন ছাড়া বিদেশি মানুষ, এই সীমানা দিয়ে ঢোকা নিষেধ। মঈনুদ্দিন চিশতি বললেন, আমি বিদেশি নই, আমি এই দেশের ওই মানুষ, আমার দেশে আমি ঢুকব, আমাকে ঢুকতে দেওয়া হোক, বাধা দিল। এই সময় সীমান্তরক্ষীরা বলল, অন্য দেশের মানুষ এই দেশে ঢুকতে পারবে না, হুকুমতের নির্দেশ দ্বারা এখানে নির্দেশ ছাড়া অন্যদেরকে ঢুকা নিষেধ। মঈনুদ্দিন চিশতি বললেন, আমাকে ঢুকতেই হবে, পুলিশ বলল আপনাকে ঢুকতে দেওয়া হবে না। দফায় দফায় যখন তর্ক বিতর্ক শুরু হলো, উস মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আমি ঢুকব, যদি ফিরাইতে পারো তাহলে ফিরাও। এই বলে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভিতরের দিকে ঢুকতে আরম্ভ করলেন। আল্লাহ পুলিশ বলল তোমাকে গুলি করব, আল্লাহর ওলি বোতাম খুলে দিলেন, গুলি চালাও অসুবিধা নাই। পুলিশ যখন আল্লাহর ওলির দিকে গুলি শুরু করলেন, গুলি ঘুইরা যায়, যে করে তার গায়ে লাগে, আল্লাহর ওলির গায়ে কোনো টাচ করে না। আল্লাহু আকবার। এ বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তখন থেকে বিখ্যাত কারামাতের অধিকারী হয়ে গেলেন। এই পৃথিবীতে সমস্ত নবী রসুলগণকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালামের মর্যাদাগুলো একটু আলোচিত বেশি, ঠিক না বেঠি? অথচ আমার নবীকে যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীর মর্যাদাগুলোকে একত্রিত করলে আমাদের নবীর মর্যাদার সমান হবে না, ঠিক না বেঠি? তারপরেও
মূসা আলাইহিস সালামের মুজিজাগুলো একটু আলোচিত বেশি কি লাগা, লাডি সাললে হাঁপ হয়ে যায়, হাত বুগলের নিচে দিলে চাঁদ সুরুজের মতো চকচক করে, এই পানির মধ্যে উকুন এসে গেছে, গড়ের মধ্যে ব্যাং ঢুকছে, রক্ত হয়ে গেছে পানি, এরকমভাবে নিচের থেকে পানি উঠা শুরু হয়ে গেছে, গাছের সমস্ত ফসল ফল সব ফরিঙে খাওয়া শুরু করছে। যেহেতু যে পথে মূসা আলাইহিস সালামরে বেঈমানরা চ্যালেঞ্জ করতো সেই পথে মূসা নবী যেহেতু দাঁতভাঙা জবাব দিত, এই জন্য মূসা আলাইহিস সালামের মুজিজাগুলো একটু বেশি আলোচিত হয়ে গেছে, ঠিক না বেঠিক? নতুবা মূসা আলাইহিস সালামের থেকে এমনকি সমস্ত নবীদের সমান মুজিজা আমার নবীর একলা ছিল, ঠিক না বেঠিক? এমনিভাবে সকল পীরদের পীর বড় পীর হযরত মাওলানা শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার বহু কারামত ছিল, ওনার কারামতের তুলনা নাই। তারপরও মঈনুদ্দিন চিশতির কারামতগুলো যে আলোচিত ছিল বেশি, এই কারণে যেহেতু পিতৃরায় বেশি টর্চার করত, পিতৃরায় বেশি অত্যাচার করত, আর পিতৃরায়ের মোকাবেলা করার জন্য যখন যা প্রয়োজন ছিল আল্লাহর হুকুমে তখন তিনি তাই প্রয়োগ করেছেন, এই জন্য মঈনুদ্দিন চিশতির কারামতগুলো একটু আলোচিত বেশি, ঠিক না বেঠিক? হযরতে মঈনুদ্দিন চিশতিকে বাধা দেওয়া হলো, তিনি সরাসরি ঢুকলেন, কোনো বাধায় তাকে ফিরে রাখতে পারলো না, যেরকম সুবহানাল্লাহ। হযরতে মাওলানা হাফেজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবার বিড়ের মধ্যে যায় তিনি তাবু গাড়লেন। তাবু গাড়ার পর বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকে রহমতুল্লাহ আলাইহি তিনি দলিলুল আরেফিনের মধ্যে লেখেন, শ্রী শ্রী পিতৃরায় তাকে অ্যারেস্ট করার জন্য সৈন্য পাঠাইলেন, যাও মঈনুদ্দিনকে নিয়ে আসো, অ্যারেস্ট করে নিয়ে আসো, এই দরবেশ নাকি আমাদের বিরুদ্ধাচরণ করতেছে, অ্যারেস্ট করে নিয়ে আসো। পিতৃরায়ের সৈন্যরা একবারে মার্চ করতে করতে মঈনুদ্দিন চিশতির কাছে আসলো। আল্লাহু আকবার, আল্লাহর উলি কি বললেন? কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলে? আল্লাহর উলি বললেন, তুম তো মেরে মেহমান হো, মেহমান আয়ে হো, বৈঠো, মেহমান নওয়াজি করুঙ্গা। মেহমানদেরকে পুলিশদেরকে বসাইছে। কুতুবউদ্দিন গুজাস্তা রাত চকলেট হাদিয়া আয়াতে না, চকলেট সবুকো খেলাও, গত রাত্রে চকলেট হাদিয়া আসছিল, সবাইকে চকলেট খাওয়াও। তখন কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, আমি সমস্ত অফিসারগুলোকে একটা একটা চকলেট দিলাম, ওনারা চকলেট খাওয়া শুরু করলো, আর বলতে লাগলো আসামি ধরতে গেলে আসামি পলায়া কুল পায় না, আসামি আবার আপ্যায়ন করে, এটা তো জীবনে প্রথম দেখলাম, এটা ব্যতিক্রম ধর্মী আসামি। মঈনুদ্দিন কয়, আগার তুম অ্যারেস্ট কর সিকো তো কর লে জায়গা, মুশকিল নেই হ্যায়, লেকিন জবকে তুম মেরে পাস আয়ে হো, মেরে মেহমান হ্যায়, মেহমান নওয়াজি করনা, সুন্নত নববী হ্যায়, যেরকম সুবহানাল্লাহ। আমাকে ধরতে আসো, যাই করতে আসো, আমি অপরাধী হইলে আমাকে ধরে নিয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু যেহেতু মেহমান এসেছ, মেহমানদারি করা সুন্নত। আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যে সে যেন মেহমানকে আপ্যায়ন করে, ঠিক না বা ঠিক? মেহমানকে ইজ্জত করা, মেহমানের কথা বলতে ডিস্টার্ব না করা, এটা আল্লাহর নবীর সুন্নত, ঠিক না বা ঠিক? কিন্তু এই সুন্নত ওই সমস্ত সুন্নিরাই মানে না যাদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। যাদের ভিতরে সুন্নতের সম্পর্ক আছে এরা চিন্তা করতো যে মেহমান ঢাকার থেকে আসছে, সিলেট থেকে আসছে, মেহমান কি বলে, যদি পছন্দ হয় নেব, না হলে নেব না, তারপরে মেহমানকে কথা বলতে দেব, ঠিক না বা ঠিক? আমরা তো আর বেঈমান কাফের নই, ঠিক না বা ঠিক? কেন আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হবে, এটা তো কত বড় জুলুম, এই জুলুম কোন একটা বেঈমান করতে কোনোদিন সাহস পাবে না, ঠিক না বা ঠিক? আজকে মুসলমান পরিচয় দিয়া তোমরা করলা, তার জন্য আমরা দুঃখিত নই, আমাদের দুঃখ বেদনা সব আল্লাহর কাছে বলবো, ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমরা সত্যের উপরে থাকি তাহলে সবকিছুর বিচার আচার আপনার কাছে দেওয়া হলো, আমাদের কোনো উদ্দেশ্য নাই, ঠিক না বেঠিক? আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে সন্তুষ্ট করা, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। কাউকে মেনশন করে কথা বলা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে কুসা দিয়া কথা বলা, কাউকে গালাগালি করাম, এ গালাগালি করেন না, শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করি নাই, আমরা গালাগালি শিখি নাই, ঠিক না ঠিক? আমরা অত্যন্ত আদবওয়ালা শিক্ষকদের কাছে লেখাপড়া করেছি, আমরা কাউকে গালাগালি করতে পারবো না, ঠিক না ঠিক? ঠান্ডা মাথায় কোরআন সুন্নার কিছু বাণী, ওলিয়া উলিয়া নবী রাসূলের কিছু জিন্দিগানি শোনাইবো, যদি আল্লাহ জীবনের পরিবর্তন ঘটায় নাজাতের উসিলা হবে, ঠিক না বেঠিক? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির জীবনে বলতেছিলাম, মঈনুদ্দিন চিশতি আজমেরি বলেন চকলেট খেলাও,
সবাই চকলেট খাইছে। চকলেট খাওয়ার পরে এমন অফিসার কয়, চলো ভাই চলো, হজরত কয় এরেস্কারকে লে জানা, হুকুমত কা হুকুম, হুকুম হয় না, এটা তো রাষ্ট্রপতির নির্দেশ, ওনাকে ধরে নিয়ে যাইতে হবে, চলো ওনাকে নিয়ে চলি। এমন সিপাহীরা কয়, উঠেন স্যার, আপনি উঠেন আগে। এমন স্যার যে উঠবে, এমন আর স্যার উঠতে পারে না, কিরে নিচে দিয়া স্টেপলার মারা দিছে, আল্লাহ আল্লাহু আকবার, সব ফাঁসার সাথে ফুন্দার সাথে সব ফিনাপ করে দিছে, আল্লাহ আল্লাহু আকবার, একটা উঠতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর না বুঝা না যায় না, বেয়াদবি করেছিলাম গো বাবা, আর বেয়াদবি করবো না, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, আপনাকে তো অ্যারেস্ট করবই না, বাকি জীবন আপনার খেদমত করব, কালমা পড়ে মুসলমান হব, আপনার সহবতে তাই আল্লাহর জিকির গর্ব আমাদেরকে মাফ করে দেন। সবাই মুসলমান হয়ে গেল। পিতৃরাই বলে, কিরে এদেরকে কখন আনলাম, কখন আসতে বলছি, এখনো কেউ আসে না, ঘটনা কি? খবর নিয়ে দেখে সব মুসলমান হয়ে জিকির করা শুরু করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার বাড়াইছে তিন বাহিনীর থেকে লোক, ওরাও মুসলমান হয়ে গেছে, আবার বাড়াইছে, তিনবার তিন বাহিনী পাঠাইছে, তিনও দল মুসলমান হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন পিতৃরাই কয়, এমনি হবে না, এদেরকে মস্তান দিয়ে অ্যারেস্ট করাইতে হবে। তখন অজয় পাল, আজমিরের বিখ্যাত সন্ত্রাসী অজয় পাল, কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, আমি অজয়কে নিজে দেখেছি, অজয়ের সাথে আমার কথা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। অজয় পাল যে আজমিরের বিখ্যাত সন্ত্রাসী ছিল, হাজার হাজার ক্রাইম তার বিরুদ্ধে মামলা ছিল, এ অজয়কে ডাকলো, স্ত্রী পিতৃরা ডেকে বলে, অজয় এক কাম কর, শেখে গা, একটা কাজ করতে পারবি, এক দরবেশ আমার দেশে এসেছে, এসে বলতেছে, আনা সুলতানুল হিন্দ, আমি হিন্দুস্তানের বাদশা। এক দরবেশ ফকির আইসা, সে বলে, সে নাকি হিন্দুস্তানের বাদশা, অথচ আমি পিতৃরা হইলাম এই হিন্দুস্তানের বাদশা। সে বলতেছে, বাদশা সে বিদ্রোহ করেছে আমার বিরুদ্ধে, ওর কল্যাণে দিতে পারবেনি। এখন অজয় কহে, এটা কোনো ব্যাপার হইলো, 10 মিনিট কাজ জরুরত হয়, আমি 10 মিনিটের ভিতরে ওনাকে ধরে নিয়ে আসবো, যাও। যাওয়ার আগে আপনার কাছে একটি শর্ত, আপনি উসকে বদলা মে, উসকে বদলে মে মুঝে কিয়া দেগা, আপনি এর বিনিময়ে আমাকে কি দিবেন, আমি সেই, আমি এই দরবেশের কল্যাণে দিব, মঈনুদ্দিনের কল্যাণে দিব, কিন্তু বিনিময়ে আমাকে কি দিবেন? পিতৃরায় বলেন আমি তোমাকে আজমিরের গভর্নর দিব, জোরে কোন সুবহানাল্লাহ, তোমাকে আজমিরের গভর্নরের দায়িত্ব দিব, তুমি ফারমানি দরবেশের কল্যাণতে কয় ফার্মু যাও। তখন তার পিস্তল টিস্তল অগ্নিঅস্ত্র ছিল না, সাকু একটা জ্যাকেটের ভিতরের পকেটে ঢুকাইয়া জ্যাকেটের বোতাম লাগাইয়া লেফট ফ্লাই মার্স করে করে আল্লাহর আলীর সামনে যায়, কয় নমস্কার দাদা। আল্লাহর আলী কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, ফজরের নামাজের পরের ঘটনা, তিনি মুরাকাবার মধ্যে বসে রয়েছেন, মাতার মাথায় রুমাল দেওয়া, তিনি মুরাকাবায় ব্যস্ত, এমন অবস্থায় অজয় পাল আসছে, আয়সা কয় নমস্কার দাদা। আল্লাহর আলী মাতা নিচের থেকে বলতেছে, কিসলে আয় হে অজয়, অজয় কি জন্য এসেছ? অজয় কয়, হুজুরে আমার নাম জানে কেমনে, আল্লাহ আকবার, ক হজরত মুরিদ হুনে কেলে আয়া, আমি মুরিদ হওয়ার জন্য এসেছি। মঈনুদ্দিন সৃষ্টি বলে, ঝোট বাত হ্যায় মিথ্যা কথা, তোনে মুঝে কতল করনে কেলে আয়া, তুই আমাকে হত্যা করতে এসেছিস, তুই মরিদ হতে আসস নাই, আমার হত্যা করতে এসেছিস। এ মঈনুদ্দিন চিস্তির পাগলেরা, মঈনুদ্দিন সৃষ্টি কি ছিল, আল্লাহ তারা কি ফাওয়ার দিছিল, একটু খতিয়ে দেখো বাজান। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, মঈনুদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়া কয়, অজয় তোনে মুঝে কতল করনে কেলে আয়া, অজয় তুমি আমাকে হত্যা করতে এসেছ, মরিদ হওয়ার জন্য আসো নাই। আল্লাহর অলি কয়, কতল কর রেখে আলে আয়া। অজয় কয়, নেই হজরত, নেই হজরত, মুরিদ হুনে কেলে আয়া, আমি আপনাকে খুন করতে আসি নাই, মুরিদ হওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। অজয় কয়, নেই, মাইনে মুসলমান হুকে মুরিদ হুনে কেলে আয়া, আমি মুসলমান হব, এরপরে মুরিদ হব। আল্লাহর অলি কয়, মাই চ্যালেঞ্জ করতা হো তেরে জেব মে চাকু হ্যায়, আল্লাহু আকবার। এ মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন বলছি, হে অজয়, আল্লাহ দরবারে চ্যালেঞ্জ করে বলছি, আমি অন্তর চকুতে দেখে বলছি, তেরে জেব মে চাকু হ্যায়, তোর পকেটে চাকু আছে, তুলে মুঝে কতল করে নিকেলে আয়। এখন তো অজয় থমকে গেল, অজয় বায় পায়ে গেল। এ বন্ধু, মঈনুদ্দিন চিস্তি কেমনে জানল অজয়ের
পকেটের ভিতরে সাকু আছে কেমনে দেখলো? আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন, হাক্কানি রব্বানি বুজুর্গ ইমানদার যারা, এদের দূরদর্শিতা থেকে পাইছো, কারণ এরা অনেক সময় আল্লাহর নূরের দ্বারা দূরের জিনিস দেইকে ফালায়, ঠিক না ঠিক? হযরতে মঈনুদ্দিন চিশতি যখন বলল, তেরে জেব মে চাকু হয় তোর পকেটে চাকু, এখন অজয় থরথর করে কাঁপা শুরু করলো, ডাক দেখ হুজুর শুনেছি, মুসলমান দূরদর্শী আমি শুনেছি, কিন্তু চোখে কোনোদিন দেখি নাই, আজকে নিজের চোখে দেখলাম, যেহেই তো দেইকে পালাইছি, আর দেরি নয়, আমারে পরা দোয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অজয় পায় কালমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ, অজয় পায় মুসলমান হয়ে গেছে। অজয় ফাল জিজ্ঞাসা করে, হ্যাঁ হুজুর আপ মেরে নাম কি আর রাখনা, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, আমার তো নাম আর অজয় থাকবে না, কি রাখবেন? কো তেরে নাম সাদি হাই। হযরত মঈনুদ্দিন চিশতি বলেন, আজকে থেকে তোর নাম সাদি। কো সাদি কা কি মানা? কো সাদি কা মানা নেক বক্ত। সাদির কি অর্থ? কো সাদি মানি সৌভাগ্যশীল, পাগল আইছিল মুসলমানকে খুন করার জন্য, আল্লাহ তোর হেদায়ত করছে, খুন না করিয়া তুই কালমা পড়ে নিজেই মুসলমান হয়ে গেছস, তোর মতো ভাগ্যবান কেউ নাই, তোর বিগত জীবনের সমস্ত অকারেস আমার আল্লাহ মাফ করে দিয়েছে, যেরকম সুবহান কথাই নাকি? কয় হ কয় বাস, আজকে থেকে আমার নাম সাদি। অজয় ফাল তার নাম রাখলো সাদি। এখন মঈনুদ্দিন চিশতির কাছে যায়, হুজুর একটা জুব্ব দেন, আমার একটা জুব্ব দেন, লম্বা কুর্তা দেন একটা। মঈনুদ্দিন চিশতি নিজের জামা একটা দিল, তসবি দিল, তুই আল্লাহ আল্লাহ জপ, আজকে থেকে নামাজ শুরু কর। নামাজ শুরু করলো, তসবি পড়া শুরু করলো, তাহালিল পড়া শুরু করলো। দিন যাইতেছে, দিন যাইতেছে, এখন পিতৃরায় কিরে, অজয়রে পাঠাইলাম, অজয় তো আসে না, গেল কুল। খবর নিয়ে দেখে অজয় মুরা গাবায় বসে, আল্লাহ রুলির সামনে বসে আল্লাহর জিকির শুরু করতে শুরু করছে। পিতৃরা কয়, হায় রে, উপায় কি? যারে ফাটায় সেই ধরা পড়ে, যেই যায় সেই ধরা খায় যায়, কি করা সর্বশেষ? আল্লাহ আকবার। আসলে সত্যের সামনে অসত্য ধরা পড়বে, ঠিক না ঠিক? ধরা পড়বে, ঠিক না ঠিক? এখানে যারা বয়ান শুনতেছে, এরা যেই হন না কেন, যদি বয়ান মনোযোগ সহকারে শুনে থাকে, তাহলে তার অন্তর হইলেও সাক্ষী দিবে, সে মুখে বলুক আর নাই বলুক, তার অন্তর বললে বাজান। ওয়াজ তো এগুলোরে বলে, ঠান্ডা মাথায় মায়ার ভাষায় কাউকে কিছু বোঝানো, ঠিক না ঠিক? গালা গালি কিলা কিলি সিল্লা সিল্লি উশৃঙ্খল বিশৃঙ্খল, এটা ওয়াজ না কজ্জা? আমরা কি কজ্জা করতে পারছি এখানে, ঠিক না ঠিক? তাহলে ঠান্ডা মাথায় যেখানে কথা হবে, এ কথার তাসির হবেই হবে, ঠিক না ঠিক? মঈনুদ্দিন চিশতি ডাক দেখ, অজয় অজয় আজকে থেকে তোর নাম রাখলাম সাদি, তুই সৌভাগ্যশীল, তুই জিকির করবি। পিতৃরাই খবর নিয়ে দেখে অজয় নাই, অজয় মুসলমান হয়ে গেছে, অজয় খবর বাড়াও। অজয়ের কাছে খবর বাড়াইছে, অজয় পাল্টা জবাব দিছে, নসিবে যা আছে হবে, যে সাকুনি আল্লাহর ওলিকে খুন করতে এসেছিলাম, এই সাকুনি আল্লাহর ওলির দেহ রক্ষী হয়ে গেলাম। আল্লাহ আকবার, অজয় মুসলমান হয়ে গেছে। এখন পিতৃরায় গেছে তার মার কাছে, পিতৃরায়ের মার নাম ছিল সিরি সিরি রুদ্রাবায়, পিতৃরায়ের মার নাম কি ছিল? রুদ্রাবায়। রুদ্রাবায়ের কাছে গেছে, কুতুবুদ্দিন বখতিয়ার খাকি লেখেন, মার কাছে গেছে পরামর্শ করতে, মা মায় কেই কেসি তরিকা সে উনকে সাথ নেই পাঠ শিখতে, আমি কোনোভাবেই এই এই দরবেশের সাথে পারতেছি না, এখন আমার করা কি? মা বলে, ইস কিসিম আল্লাহ অলুকো উপর সে মদত কি জাতি হ্যায়, সরাসর মোকাবেলা করনা হারগিজ মুমকিন নেই। আল্লাহ আকবার। রুদ্রাবাই বলতেছে, এই জাতীয় আল্লাহর ওলি যারা, এদেরকে উপরওয়ালা সাহায্য করে, এদের সাথে ডাইরেক্ট মোকাবেলা করে জীবনেও পারবি না বাবা, যাস না মোকাবেলা, যেখানেই যাবি সেখানেই ধরা খাবি, যেরকম সুবহানাল্লাহ। সৈন্য পাঠাইছো, সৈন্য মুসলমান হয়ে গেছে। অজয় পালকে পাঠাইছো, অজয় পাল মুসলমান হয়ে গেছে। যাকে পাঠাইবা মুসলমান হবে, হে আমার আদরের সন্তান, তুই গেলে তুইও মুসলমান হয়ে যাবি, যেরকম সুবহানাল্লাহ। অজয় কি কয় শোনেন, আয় মেরে আম্মা, আগার তো মেরে মা না হতি তুই যে গুলি চালাতা, আজকে তুই মা না হইলে তোরে গুলি করতাম, তুই কি বলস?
তাহলে কি আমি এই দরবেশের সামনে সিলিন্ডার করব, আমার রাষ্ট্র বুঝিয়ে দিব? কয় না, এটা বলি নাই, সিলিন্ডার করতে বলি নাই, তবে বলেছি সরাসরি মোকাবেলা করে পারবে না। কত হলে কী করবো? ক ইনডাইরেক্ট ব্যবস্থায় যাও, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কেমন? ক পানি বন্ধ করো, রাস্তা বন্ধ করো, রসদপত্র বন্ধ করো, বাজার বন্ধ করো। তখন অজয় পাল কলে ঠিক আছে, এই যে আজমিরের আনা নদের পারে পুলিশ মোতায়েন করা হলো, আনার পারে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, আজমিরের বাজারের রুটে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে, আল্লাহর ওলি এবং তার সাথে হাজার হাজার সাথীরা, এদের ডেলি খাবার বাজার থেকে আনতে হয়, বাজারের রাস্তায় পুলিশ মোতায়েন, কেউ বাজারে যেতে পারবে না। পানি এনে উজু করতে হয়, পানি এনে গোসল করতে হয়, নদীতে যায় গোসল করতে হয়, সেখান থেকে পানি খাওয়া, সেখান থেকে নেওয়া, সেখান থেকে গোসল, সেখান থেকে উজু, নদীর পারে আনা নদের পারে পুলিশ মোতায়েন করল। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ভোরবেলা ঘুম থেকে উঠার পর দেখি হজরতের জন্য ওজুর পানি আনতে গেলাম, যেহেতু আমি হজরতের খাস খাদেম, আমি ওজুর পানি আনতে গেলাম, যায় দেখে হাজার হাজার পুলিশ আনা নদের পারে, আমাকে বলতো যে এই দরবেশ এখান থেকে হটো, সরো এখান থেকে, এক কতরা পানি নিহি দিয়া জায়গা, এক ফোঁটা পানি দেওয়া হবে না। তখন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলে, আমি ডরে চলে আইছি পুলিশ দেখিয়া, এক ফোঁটা পানি দেওয়া হবে না, চলে আসছি। আইসে আল্লাহর ওলিকে বললাম, হুজুর পানি তো দেয় না, কি হয়েছে? হুকুমতের পক্ষ থেকে আনা নদের পারে পুলিশ মোতায়েন করেছে, এখান থেকে কোনো পানি আনতে দেওয়া হবে না, হুজুর পানি নিষেধ, গোসলের পানি নিষেধ, খাওয়ার পানি নিষেধ, নাওয়ার পানি নিষেধ, রান্না বাড়ার পানি নিষেধ, এখানে থাকবেন কি করে? আমরা যেন এখান থেকে স্বেচ্ছায় বিদায় নেই, এখান থেকে এমনি চলে যাই, এই জন্য বাজারের রাস্তা বন্ধ করছে, পানিও বন্ধ করছে, পানিতে মারবো, বাথে মারবো, ঠিক না? ঠিক, রাস্তা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিরে যখন এই কথা শুনাইলাম, আল্লাহর ওলি মুস্কি হাসি দিলেন, কি দিলেন? মুস্কি হাসি দিলেন আর বললেন, যুদ্ধ সকালে হবে, আপাতত তায়াম্মুম করে হলো ওযু চালাও, আল্লাহু আকবার, নামাজ কাজা করা যাবে না, আল্লাহর ওলিরা নামাজ কোনোদিন কাজা করে না, ঠিক না? ঠিক, এরা হাক্কানি আল্লাহর ওলি, এরা নামাজ কামায় দেয় না, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলেন, হুজুর বললে সবুকে সব তায়াম্মুম লাগাও, সবাই তায়াম্মুম করো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আসল যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলেন, তায়াম্মুম করার পর আমরা নামাজ পড়লাম, নামাজের পরে অজয় ফালডে ডাকলো হুজুরে, এ অজয় ফাল কইরে, হুজুর আমার নাম না আপনি সাদি রাখলেন, আবার অজয় ডাকেন কিল্লি, এ অন্যের নাম শেষ করছে, হ তুই তো সাদি দিগা, সাদি এদের মেও, এক কাতরা পানি লা শেখে গা আনাসে লাও, কি দিয়ে আনবো পানি হুজুর, কন কি দিয়ে আনতে হবে, কন আমি আজরাইল, আজরাইল আল্লাহু আকবার, কি দিয়ে পানি আনবো, কন গুজাস্তা রাত মালাই খায়েতে না, মালাই নারঙ্গি খায়েতে, নারঙ্গি মালাই খায়, নারকেল খাইছিল যে গতবারকে, গত রাত্রে হাতিয়ার নারকেল, নারকেল আসছে কই, আসছে মালাই খই, এক মালাই পানি লাও, এ আসছে নারকেলের সাড়া আছে না, নারকেলের মালাই খয় না, আপনার দেশে কি বলে, মালা মালা, ও নারকেল কি মালা লেও, এক মালা পানি লাও। এখন আস্তে আস্তে অজয় বুঝেন না, তার তো ভাব আলাদা, কারণ অস্ত্র না জমা দিছে, ট্রেডিং তো জমা দেয় নাই, বুঝেন না, আস্তে আস্তে ভাব লয়ে কয় যে রওনা করছে, কয় মেরে হজরত কা হুকুম হয় না, এক মালা পানি লেনে কেলে লে লুঙ্গা, নেই হটো এখান থেকে, এক কতরা নিহি দিয়া জায়গা, আমার হুজুরে পাঠাইছে এক মালা পানি নেওয়ার জন্য পুলিশ বাহিনী দিবি না, কয় না, রাষ্ট্রপতির নির্দেশ, এক পোড়া পানি দেওয়া হবে না। অজয় আস্তে আস্তে হাতগুলো বড়াইতেছে আর কয়, শায়েদকে তো মুঝে পেহচানতে হো নেই, খুব সম্ভব তোমরা আমাকে চিনতে পারো নাই, মেরে পুরানি নাম শ্রী শ্রী অজয় পাল, আমার পুরাতন নাম হলো শ্রী শ্রী অজয় পাল, এ আজমিরের ভয়ঙ্কর সন্ত্রাসী ছিলাম, বর্তমানে মুসলমান হয়ে আমার নাম সাদি, শায়েদকে তুম পেহচানতে হুনিহি, ফানি দিবি না, তোরেও খাইছি আমিও শেষ, তুইও শেষ, ফানি নি দিবি না, পুলিশ কো বাজান লয়ে যাও বাবা,
তুমি যাও, কয় কলসি লাগবো পানি আমি দিয়ে আইতেছি বাজান, কোনো সমস্যা নেই যাও। অজয় পানি নিয়ে আইছে, এক নলায় পানি নিয়ে আসার পরে আল্লাহর উলি জায় নামাজের কোনার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলে, আমরা থরথর করে কাঁপতেছি, আল্লাহর উলি নির্বিঘ্নে কাজ করতেছেন, আল্লাহ যে আল্লাহর উলিদেরকে দুনিয়ার ভয় রাখে নাই, পরকালের ভয় রাখে নাই, এটার প্রমাণ চোখে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর উলি জায় নামাজে দাঁড়াইছে, দুই রাকাত নার সালাতুল হাজত নামাজ পড়ছে, করার পরে মোনাজাত শুরু করে দিছে, আল্লাহ এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা কাহারও নাই, এ আকাশ থেকে তুমি পানি বর্ষণ করো, জমিনের নিচের থেকে তুমি পানি ফাটাও, আকাশের পানির মালিক তুমি, জমিনের পানির মালিক তুমি, জলাশয়ের সমস্ত পানির মালিক তুমি, পিতৃরা এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা রাখে না, এরপরও আমাদের পানির উপরে নিষেধাজ্ঞা জারি করছে, আমাদেরকে অজু করতে দেয় না, গোসল করতে দেয় না, খাইতে দেয় না, নাইতে দেয় না, আল্লাহ তোমার দরবারে আমার দরখাস্ত, আল্লাহ এই আচ্ছার পানির ভিতরে পুরা এলাকার সমস্ত জলাশয়ের পানি ঢুকাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর উলি চোখের পানি ছেড়ে এমন মোনাজাত করলেন, পুরা এলাকার সব পানি এই বোতলের ভিতরে ঢুকছে, ওই আইসের ভিতরে ঢুকছে, মালার ভিতরে ঢুকছে, পানি নাই। পুলিশ পিছনের দিকে ছায়া দেখে আনানত বল খেলার মাঠ হয়ে গেছে, এটা খেলা খাওয়ান যাবে, এক ফোঁটা পানি নেই, কিরে ঘটনা কি, নদীতেও পানি নেই, খালে পানি নাই, বিলে পানি নাই, জোয়ারও নাই, বাটাও নাই, নদীও নাই, কিচ্ছু নাই, টিউবওয়েলে চাপ দিছে, এনো বাড়ি ভরে গেছে, টিউবওয়েলও পানি নাই, পানির তৃষ্ণায় মানুষ এমন কাতরই ছিল, কিতাবে লেখে মঈনুদ্দিন চিশতি কয় মানুষ পানির যন্ত্রণায় এমন কাতরে পড়ছিল, গলাটা বীজাণুর জন্য নারকেল গাছে উঠছে, ডাব পায়রা কূপ দিয়া নারকেলের পানি দিয়ে একটু গলা ভিজাবে, নারকেলটাকে দুই টুকরা করে দেখে ডাবের ভিতরে এক ফোঁটা পানি নাই। আল্লাহু আকবার, মানুষ বাটি নিয়ে গাভীর কাছে গেছে, গাভীর থেকে দুধ দোয়ামো, সেখান থেকে একটু দুধ খাইয়া গলা ভিজামো, টান দিয়া দেখে এক পুড়া দুধ গাভীর স্তন থেকে বের হয় না। আল্লাহু আকবার, ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে হোয়া হোয়া করে কান্দে, কিন্তু তাদের স্তনে দুধ নাই, এমন অসুবিধায় ছাগল তার ছানাদেরকে দুধ খাওয়াইতে পারে না, কুত্তুনি তার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে না, এমন অবস্থা থেকে আজমিরের লক্ষ লক্ষ মহিলা কলসি নিয়ে মিছিল শুরু করে দিয়েছে, আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে আইসা, গো মঈন, ও গো আল্লাহর ওলি, পিতৃরায়ের উপরে রাগ কইরা তুমি মালিকের কাছে টেলি ফোন করে দিছ, আমরা তো মারা যাই বাবা, তুমি মালিকরে বলো পানি দেওয়ার জন্য, আমরা সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, ওই দিনের কারামাত দেইখাম, করোড়ো হিন্দু মুসলমান হইতে লক্ষ লক্ষ হাজার হাজার হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যার হাতে শুধু কালমা পড়ে মুসলমান হয় এদের সংখ্যা ছিল 90 লক্ষ। আর কত মানুষ মুসলমান ছিল, নামাজ পড়ত না, মুসলমান ছিল দাঁড়িয়ে রাখত না, মুসলমান ছিল হক হালাল মতে চলত না, এরকম ফাঁসেক লাখো লাখো মুসলমান পরহেজগার হয়েছে, আর লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এ বন্ধু এই মঈনুদ্দিন চিশতির কর্মসূচি ছিল চারটা কয়টা, এক নম্বর কর্মসূচি ছিল তালিম, আগে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য তার এক নম্বর কর্মসূচি ছিল, যদি হাক্কানি আলেম হও, হাক্কানি বুজুর্গ হতে চাও, তাহলে তুমি প্রথমে আলেম হও, এই জন্য তার প্রথম কর্মসূচি ছিল সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। দুই নম্বর কর্মসূচি সে আত্মশুদ্ধি তাসাউফ আত্মশুদ্ধি লাভ করেছে। তিন নম্বর কর্মসূচি সে দাওয়াতের কাজ শুরু করেছে। চার নম্বর কর্মসূচি দাওয়াত দিতে গিয়ে যেখানে বাধার সম্মুখীন সেখানে মঈনুদ্দিন জিহাদ ঘোষণা করেছে। যেরকম সুবহানাল্লাহ, মঈনুদ্দিন চিশতির কর্মসূচি ছিল চারটা, দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ, কয় জিনিস, দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ, এই চারটা মিশনের উপরে মঈনুদ্দিন চিশতি কাজ করেছেন। পুরা ভারতের মধ্যে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়, আর কোটি কোটি মুসলমান ফাঁসেক এরা আল্লাহর ওলি হইয়া কবরের মেহমান হয়। যেরকম সুবহানাল্লাহ,
কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেন, মঈনুদ্দিন চিশতি যেদিন মারা গেলেন, আল্লাহু আকবার, ভারতের মধ্যে এত বড় জানাজার হয় নাই, পুরা ভারত ভেঙ্গে এসে গেল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জানাজা পড়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমতুল্লাহ দাঁড়াইলেন, ইমামতি কে করবেন, দাঁড়ান, ইমামতি করার জন্য হাজার হাজার আল্লাহর ওলিরা আসলেন, যে ইচ্ছে করলে আমাকে দিয়েও করাইতে পারেন। মঈনুদ্দিন চিশতির 63 জন খলিফা ওনারা উপস্থিত আছেন, লাখো লাখো বুজুর্গানা দিন উপস্থিত হলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বললেন, আল্লাহর ওলি ওসিয়ত করে গিয়েছেন, চারটে আমল যাদের ভিতরে আছে তারা তাদের যে কোনো একজনকে দেয় আমার জানাজা পড়াইও, আমার জানাজা পড়ানোর জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি লাগবে না, তবে চারটে আমল যাদের ভিতরে আছে এদের যে কোনো একজনকে দিয়ে নামাজ পড়াইলে হবে। এক নম্বর আমল হলো বালে ঘর পরে, বালে ঘর পরে জীবনে এক অক্ত নামাজ কাজা হয় নাই এমন মানুষ আমার নামাজের জানাজার ইমামতি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, এমন কোন মানুষ যদি উপস্থিত থাকে সমাবেশে, তখন তাকে বলবো সামনে এসে দাঁড়ানোর জন্য, সে এখনই জানাজা পড়াইতে পারবে না, আরো তিনটা শর্ত লাগবে, এই সাইড তিনটা শর্ত সহ এই প্রথমটা সহ চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সে ইমামতি করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, এক নম্বর আমার জানাজার ইমামতি করতে পারবে ওই মানুষ যে মানুষ জীবনে পাঁচ অক্ত নামাজ কাজা করে নাই। দুই নম্বর এই শর্ত লাগবে, পাঁচ অক্ত নামাজ পড়লেই শুধু হবে না, আমার জানাজার ইমামতি করতে পারবে ওই আল্লাহওয়ালা যার জীবনে বালেগ হওয়ার পরে তাহাজ্জুদ মিস হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, কি মিস হয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই। তিন নম্বর পাঁচ অক্ত নামাজও মিস হয় নাই, তাহাজ্জুদও মিস হয় নাই, আসরের নামাজের জামাত কোনো দিন কাজা হয় না, আসর নামাজের আগের চার রাকাত সুন্নত কোনো দিন কাজা হয় নাই। আল্লাহু আকবার, এক নম্বরে আমার ইমামতি যে করবে পাঁচ অক্ত নামাজ বালেগ হওয়ার পরে কোনো দিন কাজা হইতে পারবে না, দুই নম্বর কি গেল তাহাজ্জুদ কোনো দিন কাজা হইতে পারবে না বালেগ সাবালেগ হওয়ার পরে, তিন নম্বর আসরের নামাজের আগের চার রাকাত সুন্নত নামাজ আছে এই নামাজগুলো কোনোদিন কাজা হয় নাই, চার নম্বর জীবনে কোনোদিন তকবীরে উলা কাজা হয় নাই, তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, এই চারটা শর্ত যার ভিতরে আছে এমন যে কোনো ব্যক্তিকে দিয়াই হে কুতুবউদ্দিন আমার জানাজা পড়ায় দিবা, এতে আমার কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি অস্ত্র ভেজা কণ্ঠে তার শায়েখের জানাজার জন্য যখন ইমামদেরকে ওয়েলকাম জানাইলেন, কেউ সামনে আসতে পারে নাই, কেউ সামনে আসতে পারে নাই, সবাই চিন্তা করে পাঁচ অক্ত নামাজ তো পড়ছি, তাহাজ্জুদ তো কাজা হয়েছে, কেউ বলে তাহাজ্জুদ তো কাজা হয় নাই, কিন্তু আসরের আগ দিয়ে চার রাকাত সুন্নত তো মাঝে মাঝে ছুটি গেছে, আসরের আগ দিয়ে চার রাকাত তো অনেকেই পড়ছে, কিন্তু তকবীর ওলার সাথে বালে ঘর পরে কত নামাজ কাজা হয় নাই এটা তো আমি বলতে পারবো না, সবাই ধরা খায় গেছে। সর্বশেষ কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমতুল্লাহ আলাইহি বলেন, সম্মানিত জনতা, সুপ্রিয় উপস্থিতি, আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কির যতটুকু মনে পড়ে, আমি যখন সাবালেক হয়েছিলাম এরপর থেকে আল্লাহর ওলির সহবতে আমি ছিলাম, আমার আজও পর্যন্ত এক অক্ত নামাজ কাজা হয়েছে বলে আমার মনে পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ, তাহাজ্জুদ আমার মিস হয় নাই, আসরের আগে চার রাকাত কাজা হয় নাই, জামাতের তকবীরুল কাজা হয় নাই, সুতরাং আপনারা যদি ভালো মনে করেন তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কিরে দিয়া জানাজা পড়াইতে পারেন। যেরকম সুবহানাল্লাহ, সর্বশেষ কিতাবের মধ্যে লেখে কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি জানাজার ইমামতি করলেন, কেউ কেউ অন্য কারো নামার কথাও বলেছেন, অধিকাংশ বলেছেন খাজা সাহেবের জানাজার ইমামতি কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি বলেছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি কাকে বলে, যার খলিফা ছিল খাজা ফরিদউদ্দিন গঞ্জকশর রহমতুল্লাহ আলাই, আর ফরিদউদ্দিন গঞ্জকশর রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া। যেরকম সুবহানাল্লাহ, এরা এ জটওয়ালাদের পীর নয়, ঢুল বাজান্যদের পীর নয়, লাল ফিতালাদের পীর নয়, এরা আমাদের পীর, ঠিক না ঠিক, এরা আমাদের বুজুর্গ, ঠিক না ঠিক। চিশতিয়া সাবিরিয়া তরিকার বহু গুলাম আছে এই জমিনে এখনো কাজ করে চলেছে, ঠিক না ঠিক, চাইর তরিকার উপরে শাহ আহমদ শফী কাজ করে চলেছেন, বিশেষ করে চিশতিয়া সাবিরিয়া তরিকার এক সিংহ পুরুষ পীর সাহেব চলমাই বাংলার অলিতে গলিতে কাজ করে যাচ্ছে, ঠিক না ঠিক। মিশন চারটিয়া দাওয়াত তালিম তাসকিয়া জাহাদ, ঠিক না ঠিক, দাওয়াত তালিম তাসকিয়া জাহাদ, ঠিক না ঠিক, নির্বিঘ্নে কাহারো রাঙ্গা চক্ষু গড়া ভয় পায় নাই, লা ইখাফু লাউমাতাল লাইম, তিরস্কার গারে তিরস্কার গড়া ভয় পায় নাই,
কাজ করে যাচ্ছে, আহমদ শফি কাজ করে যাচ্ছে, ওলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন, বুজুর্গানে দিনে কাজ করে যাচ্ছেন, এরা আমাদের পূর্বপুরুষ ছিলেন, ঠিক না ঠিক? উলাইকা বাইম ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরাল মাজামিউ। এরা আমাদের পূর্বপুরুষ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন এরা পানি আটকাইল, এরপরে পানি আটকায় রাখতে পারলো না, পানি শুকায় গেল, এরপরে হাজার হাজার লাখ লাখ জনতা এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ধীরে ধীরে এরা নরম হতে শুরু করলো, সুর নরম হতে শুরু করলো, ধীরে ধীরে আজমিরকে আমার জন্য স্বায়ত্ত শাসনের মেয়াদ দেওয়া শুরু করলো, আর আমি আজমানের মধ্যে আজমিরের মধ্যে আমার শক্তি বলিহান করতে শুরু করলাম, যেরকম সুবহানাল্লাহ। সেখান থেকে পুরো ভারতে মিশন শুরু করে দিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। ওরে বন্ধু, বলতেছিলাম একটা মানুষ হাক্কানি পীর হওয়ার জন্য চারটা শর্ত লাগে, কয়টা শর্ত? এক নম্বর, তালিম, কোরআন হাদিসের জ্ঞান তাকে অবশ্যই রাখতে হবে, কোরআনে কি হালাল বলেছে, হারাম বলেছে, জায়েজ বলেছে, না জায়েজ বলেছে, এই জ্ঞান যদি কোনো ফিরের কাছে না থাকে, এই ফিরিদ গুমরা হবে, এর মুরিদ গুমরা হবে, ঠিক না ঠিক? এই জন্য এক নম্বর কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, দুই নম্বর আত্মশুদ্ধির জ্ঞান থাকে থাকতে হবে। নিশানা লটকাইলে আত্মশুদ্ধি হয় না। শেষ রাত্রে উঠে মাথায় কাফর দিয়া তাহাজ্জুদ পড়ে ইল্লাল্লাহর মুগর দিয়া ফিডাইতে 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 লোহার মতো আত্মাকে নরম বানাইতে হবে, ঠিক না ঠিক? তোমার আত্মা কখন নরম হবে বোঝা যাবে, যখন তোমার ভাষা নরম হবে বোঝা যাবে তোমার আত্মা নরম হয়েছে, ঠিক না ঠিক? যখন তোমার ভাষার ভিতরে কোমলতা আসবে, মায়া আসবে, মমতা আসবে, মাধুর্যতা আসবে, শালীনতা আসবে, বুঝতে হবে তোমার হৃদয়ে শালীনতা এসেছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেয়াদবকে নবী বানান নাই, ঠিক না ঠিক? কোনো বেয়াদবকে ওলি বানান নাই, ঠিক না ঠিক? কোনো বেয়াদবকে আলেম বানান না, ঠিক না ঠিক? কোনো বেয়াদবকে আল্লাহ রাব্বালের কোনো মনোনীত কোনো কোনো গদিতে আল্লাহ বসায় না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ডাক দেয়া কয় আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার আল্লাহ আমার শিক্ষক, যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর কোন শিক্ষক আমাকে একটি অক্ষর পড়ায় নাই, আমি উম্মি, আমি নিরক্ষর, জাগতিক টিচার থেকে কিছু পড়ি নাই, সরাসরি আমার আল্লাহ আমাকে শিখাইছেন। ফা আহসানা তালিমি, কত সুশিক্ষাই না শিক্ষিত আমাকে করেছেন। ওয়া আদাবানি রব্বি, আমার রব আমাকে আদব শিখাইছেন। ফা আহসানা তাদিবি, আমার কত সুন্দর আদবই না আমার আল্লাহ শিখাইছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আদব বড় জিনিস, আখলাক বড় জিনিস, সচ্চরিত্র বড় জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নি বয়স্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য, ঠিক না ঠিক? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঙ্গা হাঙ্গামার জন্য আসেন নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গিবাদের জন্য আসেন নাই, দাঙ্গা হাঙ্গামার জন্য আসেন নাই, কটুবাক্য বলার জন্য আসেন নাই, মায়ের খাইছেন, সহ্য করেছেন, উল্টা দোয়া করেছেন, জাতি কালমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই গায়ে রক্ত দিয়ে তায়েফের মানুষ জমিন লাল করেছে, ঠিক না ঠিক? জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে নির্দেশ করুন, তায়েফের মধ্যে 70,000 ফেরেশতা নিয়োগ করেছি, এই পাহাড়ে অর্ধেক, ওই পাহাড়ে অর্ধেক, দুই পাশের পাহাড়কে ধরে ফেরেশতারা এমন চাপ দিবে, তায়েফের মাটি মানুষ এক করে ফেলবো, একাকার করে ফেলবো, মাটি মানুষকে একাকার করে ফেলবো, পাউডার বানিয়ে ফেলবো, নির্দেশ করুন। আল্লাহ হাবিব ডাক দেয় কয় আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহুম্মা রহম উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিব্রাইল, আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিন করে পাঠাইছে, আল্লাহ আমাকে জব্বার করে বানাই নাই, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহেশান ওয়ালা মুতাফাহেশান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, রহমতুল্লিল আলামিন গালাগালি করুন না ছিল না, গালাগালি করা কথা তার মুখ দিয়ে এমন বের হইতো না, ইচ্ছাকৃত গালি দিতেন না, অনিচ্ছা ওনার গা মুখ দিয়ে কোনো গালাগালির বাক্য বের হইতো না, ঠিক না ঠিক? নবী আমার গোয়ার ছিল না, নবী আমার বদির ছিল না, নবী আমার গোয়ার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ডাক দিয়া কয়, ইন্নি বয়স্তুলি উতাম্মিমা
মাকারিমাল আখলাক আল্লাহ নিজেই কয় ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, আমার বন্ধু তোমাকে মহান চরিত্রের সনদ দিলাম। সুবহানাল্লাহ, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী, আমার বন্ধু উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং ভাই আমার বোনেরা, ও আমার বন্ধুরা, ও সুধী সমাজ, বহু দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমার আলোচনার আমি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আলোচনা ছেড়ে দিব, নামাজ হবে। নামাজের পরে আজকের প্রধান মেহমান হাবিবুর রহমানের মেজবাহ সাহেব আলোচনা করবেন, তার আলোচনা শুনে আখেরি মোনাজাত করে ইনশাআল্লাহ যাবো, ঠিক না বেঠি? আমরা এনে যুদ্ধ করতে আসি নাই, দাঙ্গামার জন্য আসি নাই, হাঙ্গামার জন্য আসি নাই, আমরা হকের সংখ্যা বাড়ানোর জন্য এসেছি, আমরা সত্যের সংখ্যা বাড়ানোর জন্য এসেছি, ঠিক না বেঠি? সুতরাং কেউ আমাকে গালি দিলে উত্তর দিব না, কেউ আমাকে ঠাসারি দিলে উত্তর দেব না, গুতা দিলেও জবাব দেব না, উত্তম চরিত্র দেখা এখান থেকে বিদায় নেব, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন, জিবরাইল রে, তুই যে আমার অনুমতি চাইতে আইলি, আমি অনুমতি দিলে ধ্বংস হয়ে যাবে তায়েববাসী, কিন্তু এমন দিন আসবে রে জিবরাইল, এদের সন্তানরা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরবে, ঠিক না বেঠি? আমার কাছে তত্ত্ব আছে, আমার কাছে সংবাদ আছে, আমি জানি হাজার হাজার লাখ লাখ মানুষ এ বাতেল পথ থেকে আইসা আইসা ধীরে ধীরে অরিজিনাল সুন্নি হইতে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধীরে ধীরে হেদায়েতের বুঝ দিতেছে, ঠিক না বেঠি? এরা দাওয়াতে তবে লেগে যায়, তিন দিনের সময় লাগায়, দশ দিনের সময় লাগায়, আরে ভাই মানুষ আগের মতো এখন বুবা বধির নয়, ঠিক না বেঠি? এখন মানুষ সজাগ, এখন মানুষ সচেতন, গাড়ির পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, ঠিক না বেঠি? মানুষ বিবেক দিয়ে ভালো বুঝে মন্দ বুঝে, এখন আর মানুষ খোলা তেল খায় না, এখন বোতলের ফ্রেশ তেল খায়, ঠিক না বেঠি? এখন মানুষ বাসকাল্যা নুন 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 নুন, ওই বাসকাল্যা নৌকার নুন এখন খায় না, ঠিক না বেঠি? এখন ওই মোল্লা সল্টের প্যাকেট করা লবণ খায়, ঠিক না বেঠি? মানুষ ওই ফাঙ্গাস মাছ খায় না, দেশি মাছ খাইয়ুম, কম খাইয়ুম, দুই টুকরা খাইয়ুম, বালা জিনিস খাইয়ুম। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আখলিসে দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমার নবী বলেছেন, ও উম্মত শোন, তোর ঈমানকে খাঁটি কর, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক না বেঠি? অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, কিন্তু ঈমানকে ফিউর বানাইতে হবে, ঠিক না বেঠি? এই জন্য আপনাদের এই মাহফিলে ডেকে আনার উদ্দেশ্য একটাই, আমরা সুন্নত মোতাবেক আমল করে সুন্নি হব, ঠিক না বেঠি? আমরা সুন্নতের উপর আমল করে সুন্নি হতে চাই, কাউকে গালি দিয়ে সুন্নি হতে চাই না, ঠিক না বেঠি? আমরা আল্লাহর হাবিবের সুন্নতের নকশা মাথার থেকে পা পর্যন্ত চালু করতে চাই, কারা কারা রাজি আছে হাত বাড়া? আমরা কাউকে গালি দিব না, কাউকে কটুবাক্য বলবো না, কাউকে টাসার দিব না, কাউকে লজ্জা দিব না, কাউকে হিংসা করব না, ভাইয়ের মতো ভাই আমরা মুসলমান, কাঁধে কাঁধে মিলে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অনেক বাইরে একটু দোয়ায় শামিল হইতে চাই, বসেন একটু দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।